বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানা বাড়িকে। নমস্কার বন্ধুরা, আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো বন্ধু? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। হ্যাঁ, আজকে আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন গল্প নিয়ে, হেমেন্দ্র কুমার রায়ের গল্প অবলম্বনে, মর্গের লাশ। আজকে গল্প পাঠে সায়ন্তন। ও ভালো কথা, আগের গল্পে তোমরা যেরকমভাবে ভালোবাসা দিয়েছ, সত্যি সত্যি আমরা সবাই তোমাদের কাছে খুব খুবই কৃতজ্ঞ। ঠিক আশা রাখবো এরমভাবে প্রত্যেকটা গল্পে তোমরা সমান ভালোবাসা দেবে। তাই তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি লেখক শ্রী মনীষ মুখোপাধ্যায় রচিত একটি ভয়ঙ্কর ভূতের গল্প। আসছে খুব তাড়াতাড়ি। চলো আজকে তাহলে আর দেরি না করে গল্পটা শুনে নেওয়া যাক। শুরু হচ্ছে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী অবলম্বনে, মর্গের লাশ। যে ঘটনার কথা বলবো সেটা কেউ বিশ্বাস করবেন কি না জানি না। সত্যি কথা বলতে কি, এটা বিশ্বাস করবার মতো কথাও নয়। বিংশ শতাব্দীতে কলকাতা শহরে বসে এমন ঘটনার ধারণাও করা অসম্ভব। যদিও কলকাতার মেডিকেল কলেজের ছাত্র দিলীপ কুমার সেন এই ঘটনার আগাগোড়াই লিপিবদ্ধ করে রেখেছে এবং তার সাক্ষীরও অভাব নেই, তবু সমস্ত রহস্যই যে স্পষ্ট ও পরিষ্কার হয়েছে এমন কথা বলা যায় না। যেসব ঘটনা অলৌকিক, পার্থিব জগতে তাদের অস্বাভাবিকতার যুক্তিসঙ্গত কারণ আবিষ্কার করা সহজ নয়। আমরাও সে চেষ্টা করব না, কেবল সোজা কথায় সমস্ত ব্যাপারটা পাঠকদের কাছে বর্ণনা করব। যাদের বিশ্বাস করতে ইচ্ছা হবে না তাদের বিরুদ্ধে আমার কিছুই বলার নেই। দিলীপ আজ 4 বছর কলকাতার মেডিকেল কলেজের ছাত্র জীবন যাপন করছে। সে নির্জনতা ভালোবাসত বলে টালিগঞ্জের এমন এক জায়গায় বাসা নিয়েছিল যেখানে লোকালয় কম, মাঠ ময়দান গাছপালাই বেশি। টালিগঞ্জ ট্রাম ডিপোর পেছন দিয়ে যে সুদীর্ঘ রাস্তাটা সোজা গড়িয়াহাটের দিকে অগ্রসর হয়েছে, দিলীপের বাসা বাড়িটি ছিল তারই এক ধারে। তার পড়বার ঘরে বসে চারদিকে তাকালে দেখা যায় কেবল সুনীল আকাশ, সবুজ মাঠ আর দূরে ও কাছে বন জঙ্গলের জীবন্ত ছবি। কোথাও কোনো গোলমাল নেই, মাঝে মাঝে কেবল দ্রুতগামী মোটরের কর্কশ চিৎকার আশপাশের মৌনব্রত ভাঙবার অল্প স্বল্প চেষ্টা করে। কিন্তু বাসা বাড়িতে দিলীপ খালি একলাই থাকত না। একতলাটা ছিল দিলীপের এবং দোতলায় বাস করত ভৈরবচন্দ্র চৌধুরী নামে আরেকটি যুবক। তার সঙ্গে এখনও দিলীপের ভালো করে পরিচয় হয়নি, কারণ ভৈরব অল্পদিনই এই বাসায় এসে উঠেছে। একদিন সকালে কতগুলো মরার হাড় ও মোটা ডাক্তারি কেতাবের মাঝখানে বসে দিলীপ নিজের মনেই পড়াশোনা করছে, এমন সময় তার দুই বন্ধু প্রতাপ ও অবনী এসে হাজির। এদেরও দুজনের বাড়ি ছিল টালিগঞ্জে এবং তারা প্রায়ই দিলীপের সঙ্গে গল্প করতে আসত। বই থেকে মুখ তুলে দিলীপ বলল, আরে কি হে, সকাল সকাল কি মনে করে? প্রতাপ একটা চেয়ারের ওপর বসে পড়ে বলল, আমি এসেছি তোমার সঙ্গে গল্প করতে, আর আমাদের অবনী এসেছে তার হবু ভগ্নিপতির সঙ্গে দেখা করতে। দিলীপ একটু আশ্চর্য হয়ে বলল, আমার বাড়িতে অবনীর হবু ভগ্নিপতি? হ্যাঁ, তার মানে? আরে তোমার বাসায় যে ভৈরবচন্দ্রের আগমন ঘটেছে তারই সঙ্গে অবনীর বোনের বিয়ের কথা হচ্ছে যে। বটে, তা তো আমি জানতাম না। ভৈরববাবু তাহলে একটি ভালো পাত্র, কি বলো? আচ্ছা, বাজারে তার দাম আছে তো? ঘটকরা তো তাই বলেছে, কিন্তু আমাদের প্রতাপবাবু তা স্বীকার করেন না। আবার এমা কেন? ভৈরবকে আমি কিছু কিছু চিনি, তার নাম বা স্বভাব কিছুই মিষ্ট নয়। ভৈরববাবুর কথা আমি কিছুই জানি না,
কিন্তু তার সম্বন্ধে তোমার আপত্তির কারণ কি? হ্যাঁ, বলতে পারো ভৈরব হচ্ছে ভব ঘুরে। তার বয়স ওই 30-এর বেশি নয়, কিন্তু এই বয়সেই সে মিশর, আরব, পারস্য, চীন, জাপান প্রভৃতি সব দেশ ঘুরে এসেছে। দেশ ভ্রমণ কি বলো, এটা কোনো দোষের বিষয় হলো? না, ঠিক তা নয়। আসলে লোকে নানান উদ্দেশ্যে দেশ ভ্রমণ করে, কিন্তু ভৈরব যে কিসের খোঁজে দেশে দেশে ঘুরে বেড়ায় তা শিবের বাবাও জানে না। তা দেশ ভ্রমণের উদ্দেশ্য অত্যন্ত সন্দেহজনক। সে যে দেশেই গেছে সেখান থেকেই নানান সব সেকেলে জিনিস সংগ্রহ করে এনেছে। তার মতন একেলে ছেলের অত সেকেলে জিনিস সংগ্রহ করবার ঝোঁক কেন, তার খবর কেউ রাখে না। এইসব রহস্য আমি পছন্দ করি না। তুমি দেখছি অকারণেই ভৈরববাবুর ওপর খাপ্পা হয়েছ হে। ভৈরববাবু সেকেলের জিনিস সংগ্রহ করা বাতিক থাকতে পারে, কিন্তু তার মধ্যে তো আমি কোনো অন্যায় দেখছি না। ও তাই? তাহলে তার স্বভাবের তোমায় একটু পরিচয় দিই নাকি? শোনো, নন্দলালকে তুমি চেনো তো? সেও মেডিকেল কলেজে পড়ে। এই তো পরশু দিনই নন্দলালের সঙ্গে ভৈরবের রীতিমতো একটা ঠোকাঠুকি হয়ে গেছে। আচ্ছা, কীরকম শুনি। তোমার মনে আছে বোধহয় পরশু সকালে কীরকম বর্ষা নেমেছিল? সেই সময় টালিগঞ্জের একটা খুব সরু গলির মধ্যে দিয়ে ভৈরব কোথায় যাচ্ছিল। পথের ওদিক থেকে মাথায় একটা মস্ত বড় শাকসবজির ঝুড়ি নিয়ে এক বুড়ি আসছিল বাজারের পানে। বদমাইশ ভৈরবটা কি করলো জানো? সেই বুড়ি বেচারিকে এমন একটা ধাক্কা মেরে এগিয়ে গেল যে ঝুড়ি শুদ্ধ বুড়ি পড়ল গিয়ে পাশের একটা খানার মধ্যে মুখ গুঁজে। আর দৈবক্রমে নন্দলালও ঠিক সেই সময় সেখানে এসে পড়ে। ভৈরবের নিষ্ঠুরতা দেখে নন্দলাল একেবারে খেপে লাল। সে তখনই ভৈরবকে রীতিমতো উত্তম মধ্যম দিয়ে দিতে কসুর করলে না। তারপর থেকেই ভৈরবের সঙ্গে নন্দলালের কথা বন্ধ হয়েছে। আচ্ছা, এখন তোমরা বলো দেখি, এর পরেও কি ভৈরবের ওপর কারো শ্রদ্ধা থাকতে পারে? আর এই লোকটার সাথেই অবনী নাকি দিতে চায় তার বোনের বিয়ে, আশ্চর্য। আরে কি করব ভাই, বাবার ইচ্ছার বিরুদ্ধে কি আমার কোনো কথা কওয়া উচিত? ভৈরব নাকি ধনীর ছেলে, তার উপরে গ্র্যাজুয়েট, বাবার মতে এমন পাত্র নাকি হাতছাড়া করতে নেই। আমি আজ পাকা দেখার দিন স্থির করতে এসেছি। তাহলে আর কি, তুমি যাও তাড়াতাড়ি ভৈরবচন্দ্রের চন্দ্রমুখ দর্শন করে এসো। আমি না হয় ততক্ষণ দিলীপের সঙ্গে স্টোব জেলে একটু চা তৈরির চেষ্টা করি। দিলীপ আবার একটা মরার মাথার খুলি টেনে নিয়ে বলল, দেখো ভাই অবনী, বিয়ের পরে তোমার বোন সুখী হবেন কি হবেন না সেই বিষয়ে জানি না, কিন্তু বিয়ের দিন যেন আমরা লুচি মন্ডা থেকে বঞ্চিত না হই ভাই। চাপান করে প্রতাপ চলে গেল। দিলীপ আবার ভালো করে পড়ায় মন দেওয়ার চেষ্টা করছে। এমন সময় হঠাৎ বিষম তোরে বৃষ্টি নামল। টালিগঞ্জের সেই নির্জন ও অন্ধকার মাঠের শূন্যতা বৃষ্টি ও ঝড়ের কোলাহলে পূর্ণ হয়ে উঠল। দিলীপ উঠে জানলাগুলো বন্ধ করে ঘরের দরজাটাও বন্ধ করতে যাচ্ছে, এমন সময় অবনী নিচে নেমে এসে ব্যস্ত হয়ে বলল, আরে দরজা বন্ধ করছো কি হে, এই বৃষ্টিতে আমি যাব কোথায়? দিলীপ বলল, কে তোমায় যেতে বলেছে শুনি? হ্যাঁ, ঘরে ভেতরে এসো, ওই ইজি চেয়ারে চুপ করে শুয়ে বৃষ্টির গান শোনো, আর আমি লেখাপড়ায় মন দিই, কেমন? অবনী ঘরে ঢুকে ইজি চেয়ারে বসে পড়ে বলল, এই বাদলায় রাখো তো তোমার পড়াশোনা, এসো খানিকটা গল্প গুজব করা যাক। দিলীপ অনিচ্ছা সত্ত্বেও বই মুড়ে বলল, হ্যাঁ বেশ বুঝলাম, তোমার ইচ্ছায় তাহলে পূরণ হোক। বাইরে পড়তে লাগলো বৃষ্টি, আর ভেতরে চলতে লাগলো দুই বন্ধুর গল্প। এক ঘন্টা পরেও বাইরের বৃষ্টি ও ভেতরের গল্প থামবার কোনো লক্ষণই দেখা গেল না। ঘরের ঘড়িতে টুং টুং করে যখন 11টা বেজে গেল, অবনীর তখন খেয়াল হলো যে তাকে আজ বাড়ি ফিরতে হবে, কিন্তু জানলার ওপরে তখনও ঝোড়ো হাওয়ার ধাক্কার সঙ্গে বৃষ্টি পড়ার অশ্রান্ত শব্দ হচ্ছে। দিলীপ বলল, অবু আজ বাড়ি ফেরার কথা ভুলে যাও, এখান থেকে বেরোলে তোমাকে রাস্তায় সাঁতার কাটতে হবে। তাই সই ভাই, আমার বাবা আমার অপেক্ষায় বসে আছেন সব কথা শুনবার জন্য, চললুম আমি।
সে এগিয়ে গিয়ে ঘরের দরজাটা খুলল। সঙ্গে সঙ্গে সেই বৃষ্টি ও ঝড়ের শব্দের ভেতরেই বাইরে থেকে ভেসে এলো একটা ভীত আর্ত চিৎকার। অবনি চমকে ফিরে দাঁড়াল। দিলীপও লাফ মেরে দাঁড়িয়ে উঠে বিস্মিত কণ্ঠে বলল, এই কে চিৎকার করলো? হ্যাঁ, দুই বন্ধুই দরজার কাছে উৎকর্ণ হয়ে দাঁড়িয়ে রইল। আগেই বলেছি দিলীপের বাসা যে জায়গায় তার কাছে কোনো লোকালয় নেই। এই ঝড় জলে পথেও কোনো লোক থাকবার কথা নয়, এখানে কে চিৎকার করবে? অবনী ভয় ভয় বলল, এই অন্ধকারে পথে কেউ মোটর চাপা পড়ল নাকি? দিলীপ ঘাড় নেড়ে বলল, পাগল নাকি তুমি? হ্যাঁ, পথ এখন জলের তলায়, সেখানে মোটর চালাবার শখ কারোর হবে না। আবার শোনা গেল কেউ যেন দারুণ আতঙ্কে প্রায় অবরুদ্ধ স্বরে নিজের ইচ্ছের বিরুদ্ধেই আর্তনাদের পর আর্তনাদ করছে। এবার বেশ বোঝা গেল শব্দটা আসছে দিলীপের ঘরের উপর দিক থেকে। অবনী কম্পিত স্বরে বলল, এই যে ভৈরব বাবুর গলা, তিনি তো ঘরে একলা আছেন, কি দেখে তিনি ভয় পেয়েছেন? দিলীপ কয়েক পা অগ্রসর হয়ে বলল, সেটা জানতে হলে তো আমাদেরও উপরে যেতে হয় গো। তাহলে আমি উপরে যাই, তুমি এইখানে দাঁড়াও। ভৈরব বাবু তার ঘরে বাইরের লোক আসা পছন্দ করেন না। পছন্দ করেন না? হ্যাঁ কেন? তার ঘরে সাজসজ্জা বড্ড অদ্ভুত, বাইরের লোক সেসব দেখলে কেবল যে অবাকই হবে তা নয়, ভয়ও পেতে পারে, আবার তাকে পাগলও ভাবতে পারে। বলেই অবনী দ্রুত পদে সিঁড়ি দিয়ে উঠে গেল। দিলীপ সেখানেই চুপ করে দাঁড়িয়ে বিস্মিত মনে অবনীর কথাগুলো ভাবতে ভাবতে শুনতে লাগল। ভৈরবের বন্ধ কণ্ঠের অস্ফুট কাতরানি, তারপরই শোনা গেল ওপর থেকে অবনীর ব্যস্ত কণ্ঠস্বর, দিলীপ দিলীপ, শিগগির শিগগির উপরে এসো, ভৈরববাবু মরে মরে হয়েছেন। দিলীপ তিন চার লাফে দোতলার সিঁড়ি পেরিয়ে ভৈরবের ঘরের সামনে গিয়ে দাঁড়াল। খোলা দরজা দিয়ে উজ্জ্বল বিদ্যুৎ আলোকে ঘরের ভেতরটা স্পষ্টভাবে তার চোখের সামনে ভেসে উঠল। ঘর দেখে সত্যি সত্যি তার চক্ষু স্থির হয়ে গেল, এমন দৃশ্য সে জীবনে আর কখনো দেখেনি। পণ্ডিতরা প্রাচীন মিশরের মাটি খুঁড়ে অতীতের সমাধি মন্দির প্রভৃতি থেকে যেসব অদ্ভুত মূর্তি আবিষ্কার করেছেন, দিলীপ অনেক কেতাবে তাদের অসংখ্য ছবি দেখেছে। ঘরের দেওয়ালের সামনে দাঁড় করানো রয়েছে সেই রকম অনেকগুলো ছোট বড় কাঠের মূর্তি। মূর্তিগুলোর চেহারা মানুষের মতো, কিন্তু তাদের কারুর মাথা ষাঁড়ের মতো, কারুর মাথা সারস পাখির মতো, কারুর বা বেড়াল বা পেঁচার মতো। এরাই ছিল প্রাচীন মিশরের দেবদেবী। ঘরের কড়িকাঠ থেকে ঝুলছে একটা কুমিরের মৃতদেহ। দিলীপ জানত কুমিরও ছিল প্রাচীন মিশরীয়দের কাছে দেবতা স্থানীয়। ঘরের মাঝখানে একটা বড় টেবিলের ওপরে প্রাচীন মিশরের একটা কফিন বা মমির বাক্স, তার ডালা খোলা, এবং তারই ভেতরে রয়েছে একটা মিশরীয় মমি বা মানুষের সুরক্ষিত মৃতদেহ। কলকাতার জাদুঘরে দিলীপ একটা মমি দেখেছিল, সেটা হচ্ছে কয়েক হাজার বছর আগেকার একটা মিশরীয় নারীর মৃতদেহ। সে মরাটার দেহ কলকাতার স্যাঁতস্যাঁতে আবহাওয়া এসে শীঘ্রই জীর্ণ হয়ে পড়েছে, তাই আগে সেটা দাঁড় করানো ছিল বটে, কিন্তু এখন তাকে শুইয়ে রাখতে হয়েছে। জাদুঘরের ওই মমিটা হচ্ছে স্ত্রীলোকের মৃতদেহ। তার দেহের নানান জায়গা খসে পড়েছে, কিন্তু আজ সে চোখের সামনে প্রাচীন মানুষের যে সুরক্ষিত দেহটা দেখল, এটা পুরুষের দেহ, আর এমন পূর্ণাঙ্গ ও জীবন্তের মতো দেখতে যে তাকে মৃতদেহ বলে কল্পনা করাও অসম্ভব। যদিও হাজার বছরের মহিমায় তার গায়ের রং অস্বাভাবিক রূপে কালো হয়ে গেছে, তার সমস্ত শরীর রীতিমতো অস্থি চর্ম সার হয়ে গেছে, তবুও তার শুকনো বিভৎস মুখের দিকে তাকালে মন এক অপার্থিব ভয়ে
পরিপূর্ণ হয়ে যায়। মমির ঠিক পায়ের তলাতে ঘরের মেঝের ওপর লম্বা হয়ে পড়ে রয়েছে ভৈরবচন্দ্রের দেহ এবং তার হাতে রয়েছে কোষ্ঠী ঠিকুজির মতো পাকানো একখানা আধখোলা লম্বা কাগজ। দিলীপ বুঝল সেটা হচ্ছে প্রাচীন মিশরের প্যাপিরাস পাতার পুঁথি। অবনী কাতর কণ্ঠে বলল, ভৈরব বাবু বোধহয় আর বাঁচবেন না। দিলীপ হচ্ছে মেডিকেল কলেজের ছাত্র, এত সহজে কাতর হওয়ার পাত্র সে নয়। ধীরে ধীরে সে এগিয়ে ভৈরবের পাশে গিয়ে বসে পড়ল, তার দেহটা পরীক্ষা করে বলল, ভয় নেই অবনী, ভৈরববাবু কেবল অজ্ঞান হয়ে গেছেন। তুমি এগিয়ে এসে ওর পা দুটো ধরো, আমি মাথার দিকটা ধরছি। এখন চলো একে নিয়ে গিয়ে শোবার উপর শুয়ে দিতে হবে। ওই জলের কুঁজোটা নিয়ে আসো দেখি, ভৈরববাবুর মুখে আর বুকে ভালো করে জলে ঝাপটা দাও। কিন্তু কিন্তু ওর এরকম দশা হলো কেন? হ্যাঁ জানি না, ঘরে এসে ওকে আমি এই অবস্থাতেই দেখছি। দিলীপ ভৈরবের বুকের উপর হাত রেখে বলল, ওর বুক যেরকম হাঁপড়ের মতো ওঠানামা করছে, বেশ বোঝাই যাচ্ছে কোনো ভয়ঙ্কর কিছু দেখেই ভীষণ ভয় পেয়েছেন। তাহলে হয়তো যত নষ্টের গোড়া ওই মমিটা। মমি? হ্যাঁ কীরকম? ওই কত হাজার বছরের পুরনো মরা দেখলে কার না ভয় হয় বলুন তো। জ্যান্ত মানুষের পক্ষে এইসব ভূতুরে ব্যাপার নিয়ে ঘাঁটাঘাঁটি করা ভালো নয়। কিছুকাল আগে আর একবারও একে আমি এই অবস্থায় দেখেছিলুম। সেদিনও ইনি ওই ভূতুরে মূর্তিটার পায়ের তলায় এমনভাবেই অজ্ঞান হয়ে পড়েছিলেন। মমিটাকে নিয়ে উনি কী করতে চান? হ্যাঁ কে জানে, ভৈরববাবুর মাথায় বোধ হয় ছিট আছে, এইসব জিনিস নিয়ে নাড়াচাড়া করা হচ্ছে ওর বাতিক। আমি কত মানা করি, বলি জীবত্বের সঙ্গে মৃতের সম্পর্ক রাখা ভালো নয়, উচিত নয়। শুনে উনি হাসেন, বলেন এ হচ্ছে আমার সব সাধনা। হেই চুপ চুপ, রোগীর জ্ঞান ফিরে আসছে। ভৈরবের মুখ এতক্ষণ সাদা ফ্যাকাশে দেখাচ্ছিল, এবারে তার উপরে একটু একটু করে রঙের আভাস ফুটে উঠছে। তার শ্বাস প্রশ্বাসও ক্রমে স্বাভাবিক হয়ে এলো। হঠাৎ তার চোখ পড়ল মমির দিকে, সঙ্গে সঙ্গে সে উঠে বসল এবং তারপরেই এক লাফে এগিয়ে গিয়ে পুরনো পাকানো প্যাপিরাস কাগজের সেই পুঁথিটা তুলে নিয়ে তাড়াতাড়ি টেবিলের ওপর একটা টানার ভেতর পুড়ে ফেলল। তারপর ফিরে দাঁড়িয়ে ক্রুদ্ধস্বরে বলল, আমার ঘরে বাইরের লোক কেন? হ্যাঁ আপনাদের কি দরকার? দরকার আমাদের কিছুই নেই, আপনি চিৎকার করে কাঁদছিলেন তাই শুনে আমরা এসেছি সাহায্য করতে। আরে এই যে দিলীপবাবু, আমার এখন মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলেছি, আপনারা আমাকে মাফ করবেন। ভাগ্যিস আপনারা এসেছিলেন, নইলে কি যে হতো জানি না। ওহ আমি কি নির্বোধ, কি নির্বোধ। বলতে বলতে আবার সোফার ওপর গিয়ে বসে পড়ে দুই হাতের ভেতর মুখ ঢেকে ফেলল। অবনী ভৈরবের কাছে গিয়ে তার মাথার উপর হাত রেখে বলল, ভৈরববাবু আপনি কিন্তু আগুন নিয়ে খেলা করছেন, এই নিশুদ রাতে মমি নিয়ে নাড়াচাড়া করা মানুষের উচিত নয়, কিসে কি হয় বলা তো যায় না। অবনীবাবু আমি যা দেখেছি তা যদি আপনিও দেখতেন তাহলে এতক্ষণ নিশ্চয়ই পাগল হয়ে যেতেন। কি দেখেছেন আপনি? না এমন কিছু নয়, আমি বলছি কি দুপুর রাত্রে মমির সঙ্গে থাকতে গেলে অনেকেরই সাহসে কুলাবে না। এ কি আপনারা চলে যাচ্ছেন নাকি? না না এখনই যাবেন না, আর একটু বসুন। ঘরের ভিতরে এটা কিসের গন্ধ? দম যেন বন্ধ হয়ে আসছে আমার। টেবিলের ওপরের একটা পাত্র থেকে শুকনো পাতার মতো কি কতগুলো তুলে নিয়ে একটা জ্বলন্ত ধুনুচির ভেতর নিক্ষেপ করে ভৈরব বলল, এ হচ্ছে মিশরীয় পুরুষদের পবিত্র ধুনো। আচ্ছা অবনীবাবু আমি কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম? বেশিক্ষণ নয়, এই মিনিট পাঁচ ছয়। হ্যাঁ অচেতনতা হচ্ছে একটা অদ্ভুত জিনিস, অচেতনতার মধ্যে কিন্তু সময়ের মাপ নেই। অজ্ঞান হয়ে থাকলে কেউ বুঝতে পারে না তার অসারতার ভেতর দিয়ে কয়েক মুহূর্ত কি কয়েক সপ্তাহ কেটে গেল। টেবিলের ওপরে ওই যে মৃত মানুষটাকে দেখছেন, প্রাচীন মিশরেও বেঁচেছিল 4000 বছর আগে, কিন্তু ওকে যদি এখনই জাগাতে পারা যায়
ও হয়তো বলবে মিনিটখানেক আগেও বেঁচেছিলাম। দিলীপবাবু, এই মমিটা খুব চমৎকার না? পচা মরা কাটাই হচ্ছে দিলীপের ব্যবসা। নরদেহের নারী নক্ষত্র তার জানা আছে। মমিটার সামনে গিয়ে দাঁড়িয়ে সে তাকে ভালো করে আবার দেখতে লাগল। তার দেহের মাংস শুকিয়ে গেছে বটে, কিন্তু কোথাও কোনো অঙ্গ প্রত্যঙ্গের অভাব নেই। হাড়ের ওপরে চামড়া এখনও টাইট হয়ে বসে আছে। দুই কানের ওপরে রুক্ষ ঝাঁকড়া চুলগুলো এখনও ঝুলে রয়েছে। কোটরের ভেতরে বাদামের মতন দুটো তীক্ষ্ণ চোখ এখনও স্পষ্ট দেখা যাচ্ছে। ভৈরব উঠে দাঁড়িয়ে মমির কপালের কোঁচকানো চামড়ার ওপর হাত রেখে বলল, এই প্রাচীন ভদ্রলোকের নাম আমি জানি না, একে আমি কিনেছিলাম একটা নিলাম থেকে। জ্যান্ত অবস্থায় লোকটি বোধহয় খুব জোয়ান ছিল। খালি জোয়ান নয়, অতিকায় মাথায় এই লোকটা ছিল 6 ফুট 7 ইঞ্চি মতো উঁচু। এর হাড়গুলো কিরম চওড়া দেখুন। এ যদি এখন জ্যান্ত হয়ে ওঠে তাহলে এর গায়ের জোরে আমরা কিন্তু কেউ এর সঙ্গে যুঝতে পারবো না। ভৈরব বেশ সহজভাবেই কথা বলার চেষ্টা করছিল বটে, কিন্তু দিলীপ স্পষ্ট বুঝতে পারল তার মনের ভেতরটা এখনো ভয়ে থমথম করছে। তার হাত কাঁপছে, তার ঠোঁট কাঁপছে, এবং তার চোখের দৃষ্টি থেকে থেকে কেবলই সেই মমিটার দিকে ঘুরে যাচ্ছে। তবু তার ভয়ের ভেতর থেকেও যেন একটা আনন্দের আভাসও ফুটে উঠছে। বিষম বিপদের মধ্যেও সে আবিষ্কার করেছে যেন কোনো সফলতার কারণ। দিলীপকে দরজার দিকে অগ্রসর হতে দেখে ভৈরব বলল, আপনি কি এখনই যাবেন, আর একটু থাকবেন না? না না, আর থাকা সম্ভব নয়, আমার এখনো অনেক পড়া বাকি, পড়া এখনো শেষই হয়নি। অবনীবাবু আপনি? না, আমি আর থাকতে পারবো না, অনেকটা রাত হয়েছে। তাহলে চলুন ভৈরববাবু, আমাদের খানিকটা এগিয়ে দিন, চলো চলো হে অবনী। দিলীপ বুঝল ভৈরব এখন এই ঘরে একলা থাকতে রাজি নয়। কিন্তু কেন? নিজের ঘরে তার ভয় কিসের? তারপর থেকেই দিলীপের সঙ্গে ভৈরব রীতিমতো মাখামাখি শুরু করে দিল। যদিও দিলীপ খুব মিশুকে লোক ছিল না এবং ভৈরবের কর্কশ স্বভাব তার বিশেষ ভালোও লাগত না, তবু সাধারণ ভদ্রতার অনুরোধে ভৈরবের সঙ্গে তাকে অল্প বিস্তর মেলামেশা করতেই হতো। ভৈরব প্রায়ই তার কাছ থেকে নানা শ্রেণীর বই পড়বার জন্য নিয়ে যেত এবং সেও মাঝে মাঝে তার কাছ থেকে ভালো ভালো বই চেয়ে আনত। এইভাবে দিন কয়েক পরে পরিচয় কিঞ্চিত ঘনিষ্ঠ হলে দিলীপ বুঝল নানা বিষয়ে ভৈরব হচ্ছে অসাধারণ পণ্ডিত, জ্ঞানে বিজ্ঞানে দিলীপ তার কাছে প্রায় শিশু। প্রাচীন মিশর সম্পর্কে তার যে বিশেষজ্ঞ লোক বোধহয় সারা ভারতবর্ষে নেই। দিলীপ একদিন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আচ্ছা ভৈরববাবু, বলতে পারেন প্রাচীন মিশরীরা মরাকে মমি করে কবর কেন দিত? প্রাচীন মিশরের বিশ্বাস ছিল আত্মা অমর। এই পৃথিবীতে মৃত্যুর পরে আর অনন্ত জীবন আরম্ভ হওয়ার আগে দেহ ছেড়ে আত্মা কিছুকাল আলাদা থাকে বটে, কিন্তু তারপর আবার পার্থিব দেহের ভেতরেই ফিরে আসে। আত্মা আর দেহের এই পুনর্মিলনের আগেই নশ্বর দেহ পাছে নষ্ট হয়ে যায়, সেই ভয়ে মিশরীয়রা নানা রকম রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে দেহকে চিরস্থায়ী করে রাখবার চেষ্টা করত। তারা দেহকে কফিনে পুড়ে কেবল গোড় দিয়েই নিশ্চিত হতো না। আত্মা যেদিন আবার দেহের ভেতর ফিরে আসবে তখন তার জীবনযাত্রা নির্বাহের জন্য কবরের ভিতরে খাবার দাবার, কাপড় চোপড়, খাট বিছানা, তৈজসপত্র যা কিছু দরকার সবই রেখে দিত। রাজারাজরা আর সম্ভ্রান্ত ব্যক্তিদের মৃত্যু হলে তাদের দাস দাসীদেরও দেহের সঙ্গে কবরে রেখে দেওয়া হতো, অর্থাৎ তাদের হত্যা করে দেহগুলো কবরে পাঠানো হতো, যাতে করে দেহের ভেতরে ফিরে এসে রাজার আত্মা লোকাভাবে কষ্ট না পায়। ভাবুন ভৈরববাবু, আপনি কি এই বিশ্বাস সত্য বলে মনে করেন? হ্যাঁ, আমি কি সত্যি বলে ভাবি সে কথা শুনে কি হবে। তবে প্রাচীন মিশরের পুরুতরা যে মমিকে বাঁচিয়ে তোলবার মন্ত্র জানত সেটা হয়তো মিথ্যে নয়। আচ্ছা আচ্ছা, সেই মন্ত্র এখন আর কেউ জানে না? প্রাচীন মিশরে যেসব অদ্ভুত মানুষেরা বাস করত তাদের তো আর কেউ বেঁচে নেই। মমি রূপেই নষ্ট হয়নি কেবল তাদের দেহগুলো,
তবে পুরনো প্যাপাইরাস পাতার গোটানো পুঁথিতে মরা জাগানো মন্ত্রতন্ত্র কিন্তু এখনও পাওয়া যেতে পারে, কিন্তু সেই রকম পুঁথি এখন অত্যন্ত দুর্লভ। আপনি প্রাচীন মিশরীয় ভাষা জানেন? জানি। আচ্ছা, তাদের মরা জাগানোর মন্ত্র আপনি কখনো পড়েছিলেন? আমি? না না, আমার সে সৌভাগ্য হয়নি। প্রাচীন মিশরের মানুষেরা তাদের সভ্যতা আর অনেক গুপ্ত কথা নিয়ে পৃথিবী থেকে চিরকালের মতো লুপ্ত হয়ে গেছে। আর এই মমিদের জ্যান্ত মানুষ করে তোলবার বিদ্যেটা আজও কেউ জানে না বটে, কিন্তু মিশরের পুরনো গোরস্তানের মধ্যে আজও যে দেহহীন আত্মারা জীবন্ত হয়ে আছে, মিশর সম্পর্কে বিশেষজ্ঞ অনেক বিলাতি পণ্ডিত এই বৈজ্ঞানিক যুগেও কিন্তু সেটা বিশ্বাস না করে পারেন না। বিলাতি সংবাদপত্রেও প্রায়ই পড়া যায় কৌতূহলী সাহেব ভ্রমণকারীরা মিশর থেকে মমি কিনে বিলাতে এসে নানা অলৌকিক কাণ্ড দেখেছেন, আশ্চর্য সব বিপদে পড়েছেন। কবর থেকে বের করে আনলে মমি যে অভিশাপ বহন করে আনে এ কথা তো এখন চলতি বিলাতি প্রবাদের মতো হয়ে দাঁড়িয়েছে। যেসব বিখ্যাত সাহেব পণ্ডিত মাটি খুঁড়ে প্রাচীন মিশরের কবর ঘেঁটে তছনছ করেন, তাদের অনেকেই যে পরে নানা দৈব দুর্ঘটনায় অপঘাতে মারা পড়েন এ কথা তো সবাই জানে। এইসব দেখে শুনে স্বীকার করতে হয় যে আজ আমরা যাদের মমি দেখি তাদের আত্মা এখনও মরেনি, নিজেদের পার্থিব দেহকে তারা এখনও ভালোবাসে এবং সুযোগ পেলেই আবার সেই দেহে ফিরে আসতে চায়। আমরা হিন্দু, আমরাও প্রাচীন জাতি, আর আমরাও কিন্তু আত্মার অমরতায় বিশ্বাস করি। দেহের প্রতি মমতা থাকলে পাছে আত্মা পৃথিবী ছাড়তে না চায়, হয়তো সেই ভয়েই হিন্দুদের শাস্ত্র বিধান দিয়েছে যে আগুনে পুড়িয়ে মৃতদেহকে একেবারে ধ্বংস করে ফেলো। মঙ্গল আর অমঙ্গলকে নিজের অধিকারে আনতে পারা সে কি সৌভাগ্য ভাবতে পারছেন? স্বর্গের দেবতা আর নরকের দানবকে যদি আমরা হাতের মুঠোয় পাই তাহলে আমরা পৃথিবী শাসন করতে পারি। আর একদিন সে বলল, অবনীর বোনকে আমি বিয়ে করব বটে, কিন্তু অবনী কোনো কর্মেরই নয়। অবশ্য মানুষ হিসাবে অবনী ভালো লোক, কিন্তু যার উচ্চাকাঙ্ক্ষা আছে সে তার যথার্থ বন্ধু হতে পারবে না, সে আমার বন্ধু হওয়ার যোগ্য নয়। আজ কদিন থেকে তাকে আবার একটা নতুন রোগে ধরেছে। দিলীপ নিচে থেকে প্রায়ই শুনতে পায় ওপরের ঘরে একলা বসে ভৈরব নিজের সঙ্গে নিজেই কথা বলে। গভীর রাতে দিলীপ পড়াশোনা করছে, ওপরের ঘরে বাইরের জনপ্রাণী নেই, অথচ চারিদিকের নিস্তব্ধতার মধ্যে বেশ শোনা যায় ভৈরব খুব মৃদু স্বরে প্রায় ফিসফিস করে আপন মনে কথাবার্তা বলছে। তার এই অদ্ভুত অভ্যেসে বিরক্ত হয়ে দিলীপ একদিন বলল, আচ্ছা ভৈরববাবু, নিজের সঙ্গে নিজের গল্প করতে আপনার কি খুব ভালো লাগে? হ্যাঁ? ভৈরব চমকে উঠে বলল, আমি কি নিজের সঙ্গে গল্প করি? না না, আপনি ভুল শুনেছেন। কিন্তু দিলীপ ভুল শোনেনি, শীঘ্রই সে প্রমাণ পাওয়া গেল। কেষ্ট হচ্ছে দিলীপের পুরনো চাকর। সে একদিন বলল, বাবু একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলো, কি কথা? বলছি কি, ওপরের ঘরের ওই বাবুটির মাথা কি খারাপ হয়ে গেছে? কেন বলো তো? আমার তো তাই মনে হয়। ঘরে তো কেউ থাকে না, কিন্তু তিনি কথা বলেন কার সঙ্গে? সে কথায় তোমার দরকার কি কেষ্ট? তা দরকার নেই বটে, কিন্তু এটা কি আশ্চর্য নয়? এর চেয়ে আশ্চর্য কি জানেন, ওই বাবু যখন নিজের ঘরের দরজায় চাবি বন্ধ করে বাইরে বেরিয়ে যান, তার ঘরের ভেতরে মেজের ওপরে ভারী ভারী পা ফেলে তখনও কে বেড়ায়? বাবু এসব ভালো কথা নয়, আমার ভারী ভয় হয়। কি বাজে বকছো? বাজে নয় বাবু, আমি নিজের কানে শুনেছি, কেবল ঘরের ভেতর নয়, এক একদিন তো বাড়ির বাইরেও পায়ের শব্দ শুনতে পাই। একদিন হলো কি, আমি উঠোনের কোণে আমার ঘরের সামনে বসে তামাক সাজছি, তখন সন্ধে উতরে গেছে, উঠোনের ওদিকটা অন্ধকার, বাসায় কেউ ছিল না বলে সদর দরজায় খিল দিয়ে রেখেছি। আচমকা শুনলুম সিঁড়ি দিয়ে কে নেমে আসছে, বাসায় তো কেউ নেই, তবু সিঁড়ি দিয়ে কে নামে? আমি শুধুলুম, কে যায়, সাড়া পেলুম না, কিন্তু
উঠোনে যেখানটা অন্ধকার সেখানে শুনলুম কার পায়ের শব্দ। তারপরই দুম করে সদরের খিল খুলে গেল আর দরজা খুলে আবার বন্ধ হয়ে গেল। বাবু, এ কি কাণ্ড কেষ্ট? আমার মনে হয় ভৈরাবাবু বাসায় ছিলেন আর তোমার অজান্তেই হয়তো তখনই তিনি বেরিয়ে গেছিলেন। তাহলে তিনি সাড়া দিলেন না কেন? আহ, সেটা তার খুশি। তাহলে শুনুন, আরেকটা কথা বলি, ভৈরববাবুর খাবার রোজ হোটেল থেকে আসে, জানেন তো, এতদিন দুবেলা একজনের জন্যই খাবার আসতো। কিন্তু হোটেলে চাকরের মুখে শুনলুম আজকাল রোজ রাত্রে খাবার আসে দুজনের জন্য। ভৈরববাবু তো একলা, কিন্তু তার ঘরে রাত্রে দুজনের খাবার যায় কেন? সে খাবার খায় কে? ভৈরববাবুই খান, তার হয়তো খিদে বেশি, একজনের খাবারে কুল হয় না তার। কিন্তু তার খিদে কি রাত্রেই বাড়ে? সকালে তো দুজনের খাবার আসে না, আর আগে তো তার এমন রাক্ষসে খিদে ছিল না, হঠাৎ তার রাতে খিদে বাড়লই বা কেন? যখন থেকেই আশ্চর্য পায়ের শব্দ পাচ্ছি তখন থেকেই তার খিদে বেড়েছে। আহ কেষ্ট, তুমি একটা রাবিশ! এই বলে কেষ্ট চলে গেল। দিলীপ অবাক হয়ে ভাবতে লাগল, ভৈরব যখন ঘরে থাকে না তখন কে সেখানে চলাফেরা করতে পারে? ভৈরব কি তার ঘরের ভেতর অন্য কোনো লোককে লুকিয়ে রেখেছে? সে কে, আর লুকিয়েই বা থাকবে কেন? আজ কেষ্ট যে দুজনের খাবারের কথা বলল সেটাই বা কি ব্যাপার? যদি ধরি ভৈরবের ঘরে কেউ লুকিয়ে আছে আর দুজনের খাবার আসে সেই জন্যই, তাহলে রোজ সকালেও দুজনের খাবার আসে না কেন? সকালে সে কি উপোস করে থাকে? এই সবই যে ধাঁধার মতো গোলমেলে কাণ্ড। সেই রাত্রে ভৈরব নেমে এসে দিলীপের সঙ্গে গল্প করছিল। কথা বলতে বলতে দিলীপ স্পষ্ট শুনতে পেল দোতলার ঘরের মেঝে কার পদশব্দে কেঁপে কেঁপে উঠছে, কে যেন ভারী ভারী পা ফেলে চারিদিকে পায়চারি করে বেড়াচ্ছে। তারপরেই দুম করে ওপরের দরজার আওয়াজ। দিলীপ সচমকে বলে উঠল, হ্যাঁ ভৈরববাবু, কে আপনার ঘরে দরজা খুললে আর কে বন্ধ করলে? হ্যাঁ, ভৈরব এক লাফে উঠে পড়ে একান্ত অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। তার মুখের ভাব দেখে মনে হলো সে যেন ভয়ও পেয়েছে এবং দিলীপের কথা বিশ্বাসও করতে পারছে না। সে থেমে থেমে বলল, ঘরের দরজা নিশ্চয়ই আমি তালা দিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, সেই বিষয়ে কোনো সন্দেহই নেই, দরজা খোলা অসম্ভব। শুনুন ভৈরববাবু, শুনুন, সিঁড়ির ওপরে পায়ের শব্দ শুনতে পাচ্ছেন? কে নিচে নেমে আসছে? ভৈরব দ্রুত বেগে বাইরে ছুটে গিয়ে দিলীপের দরজার পাল্লা দুটো চেপে বন্ধ করে দিল এবং দ্রুত পদে সশব্দে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। সিঁড়ির মাঝামাঝি উঠে তার পায়ের শব্দ হঠাৎ থেমে গেল এবং তার পরে শোনা গেল ফিসফিস করে কথার আওয়াজ। খানিক পর আবার দোতলায় ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ এলো। তারপর ভৈরব নিচে এসে ফের যখন দিলীপের ঘরে ঢুকল তখন তার কপাল বেয়ে নেমে আসছে ঘামের দরো দরো ধারা। অবসন্নের মতো চেয়ারের ওপরে বসে ভৈরব হাঁপাতে হাঁপাতে বলল, না সব ঠিক আছে, ওই হতছাড়া কুকুরটার কাজ আর কি, সেই দরজাটা খুলে ফেলেছিল, আমি তালা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম কি না। আপনার যে একটা কুকুর আছে এ খবর তো জানা ছিল না? হ্যাঁ, সবে পুষেছি, আবার তাড়িয়ে দেবো জ্বালিয়ে মারলে। আমিও কুকুর ভালোবাসি, ওকে একবার আনুন না, দেখবো। বেশ তো, তবে আজ নয়, আজ আমার একটা জরুরি কাজ আছে, এখনই বাইরে যেতে হবে। ভৈরব তাড়াতাড়ি বেরিয়ে গেল, কিন্তু দিলীপ নিচে বসেই শুনতে পেল জরুরি কাজে বাইরে না গিয়ে সে নিজের ঘরে ঢুকেই ভেতর থেকে দরজায় খিল বন্ধ করে দিল। দিলীপ মনে মনে খাপ্পা হয়ে উঠল, ভৈরব তাহলে পয়লা নম্বরের মিথ্যেবাদী, এমন কাঁচা মিথ্যে বলল যে একটা শিশুকেও ফাঁকি দিতে পারবে না। ঘরে কুকুর আছে না ছাই আছে, সিঁড়ির ওপর এইমাত্র যে পায়ের শব্দ শোনা গেল,
কোনো কুকুরের পায়ের আওয়াজ সেরকম হতেই পারে না, দস্তুর মতো মানুষের পায়ের আওয়াজ। কেষ্ট তো ঠিক কথাই বলেছে, কিন্তু কে কে তার ঘরে লুকিয়ে আছে, কেন লুকিয়ে আছে? সে কি খুনি, চোর? পুলিশের ভয়ে এখানে এসে গা ঢাকা দিয়েছে, তাই কি ভৈরব মিথ্যে বলল? কিন্তু যে লোক পলাতক আসামিকে নিজের ঘরে লুকিয়ে রাখে তার সঙ্গে তো আর কোনো সম্পর্ক রাখাই উচিত নয়। শেষটা কি সেও পুলিশের মামলায় জড়িয়ে পড়বে? মনে মনে ভৈরবকে বয়কট করবার প্রতিজ্ঞা করে দিলীপ। অ্যানাটমির একটা মস্ত বই টেনে নিয়ে পড়তে বসল, কিন্তু খানিক পরেই আবার পড়ায় বাধা পড়ল। পায়ের শব্দে মুখ তুলে দেখে ঘরের মধ্যে প্রতাপের আবির্ভাব হয়েছে। তার পাশে বসে পড়ে প্রতাপ বলল, দিলীপ তুমি একটা আস্ত গ্রন্থকীট, তিন রাত খালি পড়া পড়া আর পড়া। এদিকে পরশু যে আমাদের ইলিয়াট সিন্ডের খেলা, সে কথা তোমার মনে নেই? ভাইয়া টিমে কি আমি আছি? হ্যাঁ নিশ্চয়ই, সিলেকশন হয়ে গেছে ভাই, তুমি খেলবে রাইট লাইনে। কাল মাঠে গিয়ে প্র্যাকটিস করে এসো। যাব, কিন্তু আজ বিদায় হও দেখি, আমাকে পড়তে দাও। আর কোনো খবর নেই তো? হ্যাঁ এই একটা খবর আছে, তোমাকে সেদিন নন্দলাল আর ভৈরবের ঝগড়ার কথা বলেছিলাম মনে আছে তো? কাল নন্দলাল বিষম একটা বিপদে পড়েছিল। হ্যাঁ কি বিপদ? আরে আর বলো না, নন্দলাল কাল মাঠের রাস্তা দিয়ে সন্ধ্যার সময় বাড়ি ফিরছিল, এমন সময় হঠাৎ কে তাকে আক্রমণ করে। কি আক্রমণ করে তাকে? সেইটে বলাই তো মুশকিল ভায়া, নন্দলালের মতে সে মানুষ নয়। অবশ্য তার গলায় নখের আঘাতে যে গভীর ক্ষত হয়েছে, মানুষের নখে সেরকম ক্ষত হওয়া সম্ভব নয়। তবে তবে কি নন্দলালের ঘরে ভূত চেপেছিল নাকি? হ্যাঁ আরে ধুত, কে বলছে তা, ভূত ট্রুত কিছু নয়। আমার বিশ্বাস চিড়িয়াখানা বা কোনো খেলাওয়ালার দল থেকে ওরাং ওটাং কি সিম্পাঞ্জির মতো কোনো বড় জাতের বানর বাইরে বেরিয়ে পড়েছে, এ তারই কীর্তি। নন্দলাল রোজ ওই পথ দিয়ে ঠিক ওই সময় বাড়ি ফেরে, সেখানে পথের উপরেই একটা ঝাঁকড়া বট গাছ অন্ধকার সৃষ্টি করে ঝুঁকে পড়েছে, আর নন্দলাল যখন তার তলা দিয়ে আসছিল ঠিক তখনই সেই অজানা জীবটা হঠাৎ তার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। নন্দলালের বিশ্বাস সে সেই গাছের ডাল থেকেই তার কাঁধের ওপর অবতীর্ণ হয়েছিল, পিঠের ওপর পড়ে এই জীবটা দুই হাত দিয়ে তার গলা প্রাণপণে চেপে ধরে। নন্দলালের মনে হচ্ছিল কে যেন ইস্পাতের ফিতে দিয়ে তার গলা চেপে ধরেছে, কিন্তু সে কিছুই দেখতে পায়নি, কেবল সেই ভীষণ হাত দুখানা তার গলার চারিধারে চাপের ওপর চাপ দিতে থাকে। প্রাণের ভয়ে সে আকাশ ফাটানো আর্তনাদ করে ওঠে এবং তার চিৎকার শুনে কোথা থেকে দুজন লোক ছুটে আসে, আর তাদের দেখেই সেই জীবটা চিতাবাঘের মতো ক্ষিপ্র গতিতে একটা পাঁচিলের ওপর লাফ মেরে অদৃশ্য হয়ে যায়। নন্দলাল বলছে যে সে শুধু অনুভব করেছে একজোড়া লৌহ হস্তের মৃত্যু বাঁধন আর একটা মস্ত বড় অপছায়া, এছাড়া আর সে কিছুই জানে না। হয়তো সে কোনো খুনে স্বর্গীর হাতে পড়েছিল। হ্যাঁ হতে পারে, কিন্তু নন্দলাল বলে যে তা নয়, তার মতে যে তাকে আক্রমণ করে গলা টিপে ধরেছিল তার হাত দুখানা বরফের মতো কনকনে ঠান্ডা, কোনো জীবের স্পর্শ সেরকম শীতল হয় না নাকি। অবশ্য নিশ্চয় এটা তার মনের ভ্রম, কিন্তু বেচারি ভয়ে একেবারে মুষড়ে পড়েছে। ও হ্যাঁ ভালো কথা, তোমার বন্ধু ভৈরবচন্দ্র নন্দলালকে যেরকম ভালোবাসে বোধহয় এ খবরটা শুনলে আনন্দে নৃত্য করবে। আমি তাকে খুব চিনি, সে কোনো শত্রুকেই ক্ষমা করে না, অতএব সাবধান, কোনোদিন তাকে ঘাঁটিও না। সে আমার মিত্রও নয় শত্রুও নয়, তার সঙ্গে আমার সামান্য পরিচয়ই হয়েছে, তাকে ঘাঁটাবার দরকার কি? হ্যাঁ তোমার কথা তুমিই বুঝবে, আমি শুধু বলেই খালাস। কেবল এটুকু মনে রেখো, তার কাছ থেকে যত তফাতে থাকতে পারো ততই ভালো। এই বলে প্রতাপ ঘর থেকে বেরিয়ে গেল। দিলীপ আবার পড়ায় মন দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার মন তখন এমন চঞ্চল হয়ে উঠেছে যে ডাক্তারি কেতাবের কোনো কথাই সে যেন দেখতে পেল না। থেকে থেকে তার মন কেবলই ছুটে যায় দোতলার ওই বিচিত্র ঘরের অদ্ভুত লোকটার কাছে, যার চারদিকে রয়েছে অজানা রহস্যের এক মায়াময় অপার্থিবতা। তারই ফাঁকে ফাঁকে তার বিস্মিত চিত্ত নন্দলালের ওপরে এই আশ্চর্য আক্রমণ নিয়ে আলোচনা করার জন্য ব্যস্ত হয়ে উঠল। ওই ভৈরবের স্বভাব আর নন্দলালের ওপরে এই আক্রমণ, এদের মধ্যে নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে, কিন্তু সেই যোগাযোগটা কি, ভাষায় স্পষ্ট করে তা প্রকাশ করা যায় না। দিলীপ তার ডাক্তারি বইটা একদিকে ছুঁড়ে ফেলে দিয়ে বিরক্ত স্বরে বলে উঠল, আহ চুলোয় যাক ভৈরব আর তার বিদঘুটে মমি, তার জন্য আজও আমার পড়া হলো না, আর কেবল এই জন্যই তার সঙ্গে ভবিষ্যতে আর কখনো মেলামেশা করব না। হ্যাঁ।
দশ দিন কেটে গেল। দিলীপ তার মরার কঙ্কাল আর ডাক্তারি কেতাব নিয়ে নিজের বিদ্রোহিতার বিরুদ্ধেই জোর করে এমন ব্যস্ত হয়ে রইল যে ঘরের বন্ধ দরজায় মাঝে মাঝে ভৈরবের করাঘাত শুনেও সাড়া দেওয়ার নামটি পর্যন্ত করল না। সে এসেই হয়তো সেকেলে মিশর আর তার গুপ্ত রহস্য নিয়ে এমন সব আজগুবি গালগল্প জুড়ে দেবে যে শুকনো ডাক্তারি কেতাবের সমস্ত কথাই ভুলে যেতে হবে। একদিন সে বাইরে বেরোবার উদ্যোগ করছে এমন সময় তার খোলা দরজা দিয়ে দেখতে পেল তার বন্ধু অবনী অত্যন্ত উত্তেজিতভাবে দালানের ওপর নেমে এলো এবং তার পেছনে ছুটে এলো রুদ্রমূর্তিতে ভৈরবযন্ত্র। ভীষণ ক্রোধে তার মুখ হয়ে উঠেছে হিংস্র জন্তুর মতো কদাকার। ভৈরব সাপের মতো ফোঁস করে উঠে বলল, নির্বোধ, এর প্রতিফল পাবি পাবি। যা হয় হবে, কিন্তু তোমার সঙ্গে আজ থেকে সব সম্পর্ক তুলে দিলুম আমি। আমি আর তোমার কোনো কথাই শুনব না। বেশ, শুনো না, কিন্তু তুমি যা প্রতিজ্ঞা করেছো সেটা কিন্তু মনে রেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিজ্ঞা আমি রাখবই, কাউকে কোনো কথা বলবো না। কিন্তু এর পরে আমার বোনের সঙ্গে তোমার বিয়ে হওয়া অসম্ভব। তার চেয়ে আমার বোনকে গঙ্গা জলে ডুবিয়ে মারবো আমি। আমি আর তোমার মুখ দেখতে চাই না। এই বলে অবনী হন হন করে দালান পেরিয়ে বাইরে চলে গেল। দিলীপ ঘরের ভেতর থেকে সব দেখল, সব শুনল, কিন্তু বাইরে বেরিয়ে ওদের গোলমালে যোগ দিতে তার ইচ্ছে হলো না। ভৈরবের সঙ্গে কোনো কারণে অবনীর ঝগড়া হয়েছে এবং সে তার বোনের সঙ্গে ভৈরবের বিয়ের সম্পর্ক ভেঙে দিল, দিলীপ এটুকু বেশ বুঝতে পারল। তারপর সে জামা কাপড় পরে বেরিয়ে পড়ল এবং বাইরে গিয়েও এই কথাই তার বারবার মনে হতে লাগলো, ভৈরবের সঙ্গে অবনীর এমন ঝগড়া হলো কেন? পরদিনের কথা, সেদিন ছিল ইলিয়াড শিল্ডের ফাইনাল। গড়ের মাঠে মোহনবাগান গ্রাউন্ডে নানান কলেজের ছাত্ররা এসে গগনভেদী কোলাহলে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। দিলীপদের কলেজের সঙ্গেই আজ মেট্রোপলিটন কলেজের প্রতিযোগিতা। খেলার আগেই দুই পক্ষের পৃষ্ঠপোষকদের মধ্যে রীতিমতো একটা বাগযুদ্ধ হয়ে গেল। চলচ্চিত্রের সেই দৃশ্যটি গ্রহণ করলে দর্শকরা চমৎকার একটি কৌতুকনাট্যের রস উপভোগ করতে পারে। খেলা শেষে দিলীপ যখন ইউনিফর্ম ছেড়ে বাড়িমুখো হয়েছে, কোত্থেকে হঠাৎ অবনী এসে তার সঙ্গ নিল। অবনী বলল, ভাই দিলীপ, সেদিনকার ব্যাপার কতকটা তুমি দেখেছো আর শুনেওছ, কিন্তু সেদিন আমার এত রাগ হয়েছিল যে তোমার সঙ্গে কথা না কইই আমি চলে এসেছিলাম। সেজন্য কিছু মনে করো না ভাইটি। আমার তো কোনো কিছু মনে করার কারণ নেই। বেশ কথা, কিন্তু আমার একটা কথা তুমি রাখো, ভৈরব যে বাসায় থাকে সেখানে কোনো ভদ্রলোকে থাকা উচিত নয়, ও বাসা তুমি ছেড়ে দাও। কেন বলো দেখি? অবনী প্রথমটা কোনো জবাব দিল না, দিলীপের সঙ্গে নীরবে খানিকক্ষণ এগিয়ে গেল, তারপর বলল, কেন যে তোমায় ও বাসা ছাড়তে বলছি আমার পক্ষে তার কারণ বলা অসম্ভব। কেননা ভৈরবের কাছে আমি প্রতিজ্ঞা করেছি কারুর কাছে কখনো আমি ওই কথা বলবো না। কিন্তু এইটুকু আমার বলা উচিত যে ভৈরবের কাছে ভদ্র বা অভদ্র কোনো মানুষের থাকা নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে তোমার বিপদ ঘটে যেতে পারে, সাংঘাতিক বিপদ। বিপদ? তুমি কি বলছো অবনি? স্পষ্ট করে আমি তোমাকে কিছুই বলতে পারবো না, কিন্তু ও বাসা তুমি ছেড়ে দাও। কেন? ভৈরব হচ্ছে অমানসিক মানুষ, এছাড়া তার আর কোনো বর্ণনা করা যায় না। সেই যেদিন সে অজ্ঞান হয়ে গিয়েছিল তারপর থেকেই আমার মনে কেমন একটা সন্দেহ হয়। কাল আমি তাই ওকে চেপে ধরেছিল দিলীপ, তখন দায়ে পড়ে সে আমাকে যেসব কথা বললে শুনে আমার মাথার চুল খাড়া হয়ে উঠল। তার উপর ভৈরব বলে কিনা আমাকে তার দলভুক্ত হয়ে সাহায্য করতে। ভাগ্যে যথা সময়ে ভৈরবের আসল চরিত্র টের পেয়েছি। তার সঙ্গে আমার বোনের বিয়ে হয়ে গেলে কি সর্বনাশী না হতো, ভগবান রক্ষা করেছেন।
অবনি নয় তুমি খুব বেশি বলছো, না হয় খুব কম। আমি কিছুই বলবো না বলে ভৈরবের কাছে প্রতিজ্ঞা করেছি আমি। তুমি যদি জানতে পারো কেউ তার প্রতিবেশীর ঘরে আগুন লাগিয়ে দিতে চায়, তাহলে অঙ্গীকার করেছো বলে কি সে কথা প্রকাশ করবে না? হ্যাঁ, ভৈরবকে আমি ভয় করব কেন? হ্যাঁ, কারণ সে হিংস্র পশুর মতো ভয়ঙ্কর। হয়তো সে এখনো তোমার কোনো অনিষ্ট করেনি ঠিকই, কিন্তু সাপ কখনো কামড়ায়নি বলে কে সাপের গর্তের পাশে বাস করতে চায়? অবনি, তুমি ভাবছো ভৈরবের গুপ্ত কথা আমি জানি না, এটা তোমার ভুল। তুমি তো এই কথাই আমার কাছে প্রকাশ করতে চাও না যে ভৈরবের ঘরে আর এক ব্যক্তিও বাস করছে। অবনি চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। মহাবিস্ময়ে দিলীপের মুখের দিকে তাকিয়ে বলল, তুমি তাহলে সব জানো? গর্বের হাসি হেসে দিলীপ বলল, হ্যাঁ সব জানি। আমার মনে হয় ভৈরব কোনো ফেরারি আসামিকে তার ঘরে লুকিয়ে রেখেছে, কি তাই তো? অবনীর বিস্মিত ভাবটা মিলিয়ে গেল, সে ঘাড় নেড়ে বলল, আমি কিছু বলতে পারবো না, ভৈরব আমার মুখ বন্ধ করে রেখেছে। আমি আর কিছু শুনতে চাই না, তবে এটা জেনে রাখো, তুমি ভৈরবকে খারাপ লোক বলবে বলেই আমি যে বাসা ছেড়ে পালাবো এটা ভাবা ভুল। আর কেনই বা পালাবো, এ বাসা আমার খুব পছন্দসই, আমি পালাবো না। অবনীকে পেছনে রেখে দিলীপ ট্রাম লাইনের দিকে অগ্রসর হল। তার সেই যুক্তিহীন ভয় দেখে দিলীপ মনে মনে কৌতুক অনুভব করল। মানুষ হিসেবে ভৈরব অমানুষিক হবে কেন? বড়জোর তার স্বভাবটা মিষ্ট নয়, হয়তো তার কোনো অস্বাভাবিক বাতিক আছে। এমন বাতিক তো কত লোকেরই থাকতে পারে, মানুষের প্রকৃতি হরেক রকম বলেই তো এই পৃথিবী এমন বৈচিত্র্য। হয়তো ভৈরব তার ঘরের মধ্যে কোনো খুনি আসামিকে আশ্রয় দিয়েছে, কিন্তু সেজন্য বাইরের লোক অকারণে মাথা ঘামিয়ে ভয় পাবে কেন? টালিগঞ্জের অমন খাসা বাসা কি ছাড়া যায়? কলকাতায় থেকেও সে কলকাতার বাইরে আছে, জনতার আর ট্রাম বাস ট্যাক্সির হট্টগোল নেই, হাজার পাখির কোরাস শুনে তার ঘুম ভাঙে। চারিদিকে তাকিয়েই দেখা যায় মাঠের পর মাঠ সবুজ রঙের স্রোত বইছে এবং তার উপরে করে পড়ছে নীলাকাশের আলোর ঝর্ণা। ও বাসা ছাড়া হবে না। দিলীপের এক বন্ধু ছিল মণিলাল, সে বয়সে কিছুটা ছোট হলেও তার সঙ্গে দিলীপের খুব বনিবনাও ছিল। মণিলাল ধনীর ছেলে এবং দিলীপের মতো সেও নির্জনতার ভক্ত, কলেজের পড়া সাঙ্গ করেও সংসারে ঢোকেনি, নিজের প্রকাণ্ড লাইব্রেরি ও ফুলের বাগান নিয়েই দিন কাটিয়ে দিত। দিলীপদের বাসা ছাড়িয়ে আরও মাইল দেড়েক এগিয়ে গেলেই তার বাগান ঘেরা সুন্দর বাড়িখানা দেখতে পাওয়া যায়। জায়গাটা অনেকটা পল্লী গ্রামের মতো। সপ্তাহে বার দুয়েক দিলীপ তার এই বন্ধুটির সঙ্গে আলাপ করতে যেত। অবনীর সঙ্গে তার শেষ দেখা হওয়ার পরদিন সন্ধে আটটার সময় দিলীপ ঘর থেকে বেরোলো তার বন্ধু মণিলালের সঙ্গে দেখা করতে। বেরোবার সময় টেবিলের দিকে চোখ পড়াতে দেখল তার উপরে পড়ে রয়েছে ভৈরবের কাছ থেকে চেয়ে আনা একখানা দামি বৈজ্ঞানিক বই। দিলীপের মনে হলো ভৈরবের সঙ্গে সে আর মেলামেশা করতে চায় না বটে, কিন্তু তার বইখানা ফিরিয়ে দেওয়া উচিত। বইখানা তুলে নিয়ে সে দোতলায় সিঁড়ি ধরে ওপরে উঠল। ভৈরবের দরজার সামনে গিয়ে তার নাম ধরে দুবার ডাকল, সাড়া পেল না। দরজা ঠেলতেই খুলে গেল, উঁকি মেরে দেখল ঘরের ভেতর ভৈরব নেই। ভাবল ভালোই হলো, ভৈরবের সঙ্গে আর কথা বলতে হলো না, বইখানা ঘরের ভেতর রেখে চুপি চুপি চলে যাই। সে ঘরের মধ্যে ঢুকল। ল্যাম্পটা কমানো রয়েছে বটে, কিন্তু আবছা আলোয় ঘরের সব দেখা যাচ্ছে। সমস্ত ঘরখানার মধ্যে যেন এক অজানা অলৌকিক রহস্য স্তম্ভিত হয়ে আছে। আলোর অল্পতায় তার ভেতরে এসে দাঁড়ালেই বুকের ভেতর জেগে ওঠে কেমন একটা অস্বস্তি। দিলীপ একবার এধার ওধার চোখ বুলিয়ে নিল। ছাদে সেই ঝুলন্ত কুমির, দেওয়াল ঘেঁষে সেই পশু মুখধারী মিশরী দেবদেবীর জটলা এবং মাঝখানে সেই মমির কফিন, কিন্তু কফিনের মধ্যে বিভৎস মমিটা নেই। ঘরের চারিদিকে তাকিয়েও দিলীপ সেটাকে দেখতে পেল না, হয়তো তাকে ঘর থেকে
বিদেয় করে দেওয়া হয়েছে, ভালোই হয়েছে। দিলীপ নিজের মনেই বলল, ভৈরবের ওপর আমি বোধহয় অবিচারই করেছি। এখানে যদি কোনো গুপ্ত রহস্য থাকতো তাহলে সে নিশ্চয়ই এমন করে দরজা খুলে রেখে যেত না। দিলীপ বই রেখে দরজা ভেজিয়ে দিয়ে আবার সিঁড়ি বেয়ে নামতে লাগল। সিঁড়িতে আলো ছিল না, ঘুটঘুট করছে অন্ধকার। সে একদিকে দেওয়াল ধরে নামছে, হঠাৎ সিঁড়ির ওপর শোনা গেল একটা অস্পষ্ট শব্দ, একটা আগুনের ফিনকির আভাস, একটা ঠান্ডা কনকনে হাওয়ার ঝটকা যেন তার পাশ কাটিয়ে সবেগে ওপরে উঠে গেল। কে, ভৈরববাবু নাকি? কোনো সাড়া নেই, কিন্তু ওপরের ঘরের দরজা খোলার শব্দ হল। দিলীপের মন কৌতূহলে ভরে গেল, সেও তাড়াতাড়ি আবার ওপরে উঠল। ভৈরবের ঘরের দরজা তেমনই বন্ধ রয়েছে, ঠেলতেই খুলে গেল। ঘরের ভেতরে উঁকি মারতেই সর্বপ্রথম তার চোখে পড়ল কফিনটা, তার মধ্যে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে সেই মৃতদেহটা। দিলীপ নিজের চোখকে বিশ্বাস করতে পারল না, আরও দুপা এগিয়ে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল কফিনের মমি কফিনেই বিরাজ করছে, কিন্তু তিন মিনিট আগেই কফিনের ভেতরে সে ছিল না। দিলীপ শপথ করে তা বলতে পারে, চোখের ভ্রম, এও কি সম্ভব? সে আড়ষ্ট চোখে সেই বিভীষণ সুদীর্ঘ মূর্তির দিকে তাকিয়ে রইল। তার মনে হলো মনির কোটরগত চোখ দুটো যেন চোখের মতো একবার চকচক করে উঠল। দিলীপের হতভম্ব ভাবটা তখনও কাটেনি, হঠাৎ নিচ থেকে প্রতাপের ব্যস্ত চিৎকার শোনা গেল, দিলীপ, হে দিলীপ, কোথায় তুমি? আরে শিগগির এসো। দিলীপ দ্রুত পদে নেমে গিয়ে দেখল তার ঘরের সামনে কাতর মুখে দাঁড়িয়ে রয়েছে প্রতাপ। কি হে, ব্যাপার কি? অবনী হঠাৎ জলে ডুবে গেছে, ডাক্তার পাওয়া যাচ্ছে না, আপাতত তুমি হলেই চলবে। তাকে জল থেকে তোলা হয়েছে, দেহে এখনো প্রাণ আছে। আরে দেরি করো না, চলো শিগগির। দুজন তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং শীঘ্রই অবনীর বাড়িতে পৌঁছবে বলে দৌড়তে আরম্ভ করল। অবনীদের বৈঠকখানায় ঢুকে দেখা গেল চৌকির ওপরে তার জলসিক্ত অচেতন দেহকে শুইয়ে দেওয়া হয়েছে। দিলীপের চেষ্টায় প্রায় 20 মিনিট পরে অবনীর দেহে একবার শিহরণ দেখা গেল, তারপর তার ঠোঁট কাঁপতে লাগল, তারপর সে চোখ খুলল। প্রতাপ বলল, এইবার জেগে ওঠো ভাই, জেগে ওঠো, তুমি আমাদের যথেষ্ট ভয় দেখিয়েছো। শোনো, আমার ডাক্তারি ব্যাগ থেকে খানিকটা ব্র্যান্ডি বার করে ওর মুখে খাইয়ে দাও। অবনীর এক সহপাঠী সেখানে ছিল, সে বলল, কি ভয়ই না পেয়েছিলাম সেদিন মাঠে বসে আমি আর অবনী চাঁদের আলোয় গল্প করছিলাম। হঠাৎ অবনী উঠে একটা পুকুর ধারে গেল, মাঝখানে কতগুলো গাছ থাকাতে আমি তাকে দেখতে পাচ্ছিলাম না। আচমকায় শুনলাম তার আর্তনাদ আর ঝপাং করে জলে পড়ার শব্দ, তারপর ছুটে গিয়ে পুকুরে ঝাঁপিয়ে যে কি কষ্টে তাকে ডাঙায় তুলেছি তা কেবল আমিই জানি। আমি তো ভেবেছিলাম অবনী আর বোধহয় পেছে নেই। ইতিমধ্যে অবনী কতকটা সামলে নিয়েছে, সে দুহাতে ভর দিয়ে উঠে বসল। তার মুখে চোখে ফুটে উঠল দারুণ ভয়ের চিহ্ন। দিলীপ বলল, কি করে তুমি জলে পড়ে গেলে? আমি পড়ে যাইনি। তবে কে আমাকে ঠেলে ফেলে দিয়েছে? সে কি হে? হ্যাঁ, পুকুর ধারে দাঁড়িয়েছিলাম আমি, হঠাৎ কে আমাকে দুখানা বরফের মতো ঠান্ডা হাতে হালকা পালুকের মতো শূন্যে তুলে জলে ছুঁড়ে ফেলে দিল। কে সে? আমি কিছু দেখিনি, কিছুই শুনিনি, কিন্তু সে যে কে আমি তা জানি। খুব মৃদু স্বরে দিলীপ বলল, আমিও জানি। তাহলে তুমি জেনেছ? মনে আছে, মনে আছে আমি তোমাকে কি অনুরোধ করেছিলাম? হ্যাঁ মনে আছে। এবার মনে হয় আমি তোমার অনুরোধ রক্ষা করতে পারবো। হে, তোমরা কি গুজগুজ ফুসফুস শুরু করেছো? অবনী এখন বিশ্রাম করুক, এখন আর কোনো কথা নয়, এসো আমরা বিদায় হই। বাড়ির দিকে ফিরতে ফিরতে দিলীপের কত কথাই মনে হতে লাগল, মমি শূন্য কফিন, সিঁড়ির ওপরে শব্দ ও কনকনে হাওয়া।
তারপরেই কফিনের মধ্যে মমির রহস্যপূর্ণ অসম্ভব পুনরাবির্ভাব এবং তারপর অবনীর ওপরে এই অকারণ আক্রমণ। এর আগেই নন্দলালও ঠিক এভাবেই আক্রান্ত হয়েছিল এবং এদের দুজনের ওপরেই ভৈরব দুষ্ট নয়। এর সঙ্গে ভৈরবের ঘরের অসাধারণ ব্যাপারগুলো মনে পড়তে লাগল। এই সমস্ত ঘটনা একত্রে নড়াচড়া করতে করতে দিলীপের মনের ভেতরে একটা সম্পূর্ণ নাটক গড়ে উঠল। এসবকে মিথ্যে বলা অসম্ভব, কিন্তু পৃথিবীর চোখে এদের সত্যতা প্রমাণ করাও কঠিন। পৃথিবী বলবে, দিলীপ তুমি ভুল দেখেছ, কফিন এক মুহূর্ত মণিশূন্য হয়নি, আরও অনেকের মতো অবনীয় হঠাৎ জলে ডুবে গেছে, ভেবে ভেবে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি কোনো ভালো ডাক্তার দেখাও, ওষুধ খাও। দিলীপ নিজেও নিশ্চয়ই এরকম গল্প শুনলে এই কথাই বলতো, কিন্তু তবু সে এখন স্পষ্ট ভাষায় বলতে পারে ভৈরবের মন হচ্ছে হত্যাকারীর মন এবং সে এমন এক অশ্রুতপূর্ব ভয়াবহ অস্ত্রের দ্বারা নরহত্যা করতে চায় পৃথিবীর অপরাধের ইতিহাসে যার কেউ কখনো ব্যবহার করতে পারেনি। দিলীপ স্থির করল হপ্তাখানেকের মধ্যে নতুন কোনো বাসায় উঠে যাবে। এই বাড়িতে থাকলে তার পড়াশোনা আর হবে না, দোতলার ঘরের রহস্য নিয়েই মন ব্যস্ত হয়ে থাকবে। সে বাড়ির কাছে এসে পড়ল। দোতলার ঘরে তখনও আলো জ্বলছে এবং বাইরের দিকে তাকিয়ে জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে ভৈরব। বাড়ির ভেতর ঢুকে দিলীপ দেখল ভৈরব নিচে নেমে আসছে। ভৈরব বলল, দিলীপবাবু নমস্কার, আপনার সঙ্গে দু একটা কথা বলতে চাই, এখন কি আপনার সময় হবে? দিলীপ ক্রুদ্ধস্বরে বলল, না, সময় হবে না। লেখা পড়া নিয়ে কি আপনি এতই ব্যস্ত? আমি অবনীর কথাই বলতুম, শুনেছি তার নাকি বিপদ হয়েছে। দিলীপের ইচ্ছে হলো মারে তার মুখে এক ঘুষি। সে বলল, ভৈরববাবু, শুনে আপনি বড় দুঃখিত হবেন যে অবনী এখন সম্পূর্ণ সুস্থ হয়েছে, আপনার শয়তানি কৌশল আর কাজে লাগেনি, বেহায়ার মতো কিছু উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না ভৈরববাবু, আমি সব জেনে ফেলেছি। দিলীপের রুক্ষ কথা শুনে ভৈরব প্রথমটা থতমত খেয়ে দুপা পিছিয়ে গেল, তারপর বলল, আপনি কি বলতে চান দিলীপবাবু, কি বলতে চান আপনি? আপনি পাগল হয়ে গেছেন? আপনি কি বলতে চান অবনীর দুর্ঘটনার জন্য আমি দায়ী? বজ্রকণ্ঠে দিলীপ বলল, হ্যাঁ দায়ী আপনি, আর আপনার ওই শুকনো মরা ভৈরববাবু, সেকাল হলে আপনাকে হয়তো জীবন্ত পুড়িয়ে মারা হতো, কিন্তু ভুলে যাবেন না একালো ফাঁসি কাঠ আছে, এই টালিগঞ্জে যদি আর কোনো লোক এইভাবে আক্রান্ত হয়ে প্রাণ হারায় তাহলে আমি আপনাকে পুলিশের হাতে সমর্পণ করব। মিশরি মরার খেলা বাংলাদেশে চলবে না, বুঝেছেন? আপনাকে শীঘ্রই পাগলা গারদে পাঠাতে হবে দেখছি। আচ্ছা দেখা যাবে আমি পাগলা গারদে যাই না আপনি ফাঁসি কাটে দোল খান। বলেই দিলীপ নিজের ঘরে ঢুকে দোর বন্ধ করে দিল। পরদিন সন্ধে দিলীপ স্থির করল আজ মণিলালের সঙ্গে দেখা করতে যাবে। পথে বেরিয়ে পেছন ফিরে দেখল ওপরে আলোকিত ঘরের জানলায় ভৈরব আজও দাঁড়িয়ে রয়েছে মূর্তির মতো। সে দাঁড়িয়ে বোধহয় তাকেই দেখছিল। তার পাপ সংসর্গ থেকে তফাতে এসে দিলীপ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। দূরে তালকুঞ্জের মাথার উপর থেকে চাঁদ যেন সকৌতুকে পৃথিবীকে নিরীক্ষণ করছে এবং হালকা বাতাসে ভেসে আসছে শান্ত সন্ধ্যার একটা স্নিগ্ধ গন্ধ। জ্যোৎস্নায় স্বপ্নময় নীল সাগরে যেন কোনো পরিপুরীর উদ্দেশ্যে চলছে ছোট ছোট মেঘের তরণী। দুপাশে মাঠের জনশূন্য উন্মুক্ততা নিয়ে এগিয়ে চলল দিলীপ মনের আনন্দে। তখন জনমানবের সাড়া নেই। প্রায় আধ ঘণ্টা পরে দেখা গেল খানিক তফাতে মণিলালের বাড়ির জানলাগুলো আলোকে সমুজ্জ্বল হয়ে রয়েছে। হঠাৎ দিলীপের কি মনে হলো একবার ফিরে পেছন দিকে তাকালো,
চাঁদের কিরণে ধপধপে পথটা একটা চওড়া শুভ্র রেখার মতো অনেক দূরে অস্পষ্টতার মধ্যে হারিয়ে গেছে। কিন্তু তারই ওপর দিয়ে অভিশপ্ত অপচ্ছায়ার মতো কি একটা দ্রুত বেগে এগিয়ে আসছে। দিলীপের বুক ছ্যাঁত করে উঠল। ও কি মানুষ, কি লম্বা ওর দেহ, শুভ্র পথের জ্যোৎস্নাকেও যে কলঙ্কিত করে তুলেছে। ওর চোখ দুটো যেন দপদপ করছে, প্রত্যেক পদক্ষেপের তালে তালে হাড়গুলো বেজে উঠছে খড়মর করে, যেন ওর সারা দেহের সঙ্গে মাংসের কোনো সম্পর্ক নেই। কি অস্বাভাবিক ওর গলা, যেন একটা বাঁধাড়ির ওপর বসানো আছে মুন্ডুটা, ভয়াবহ সাক্ষাৎ মৃত্যুমূর্তি ঝড়ের মতো ছুটছে শিকারের দিকে। দিলীপ আর দাঁড়ালো না, মণিলালের বাড়ির দিকে প্রাণপণে ছুটতে লাগলো। কণ্ঠে তার আর্ত চিৎকার, পেছনে মৃত্যু পিশাচ, সামনে আলোকোজ্জ্বল জীবনময় অট্টালিকা, ওদিকে নরক, এদিকে স্বর্গ, কিন্তু মাঝখানে এখনও রয়েছে বিপজ্জনক ব্যবধান। এই পথটুকু আজ কি লম্বাই মনে হচ্ছে, আজ যেন আর পথের শেষ আসবে না। কিন্তু পথের শেষ এলো। জীবন মৃত্যু এখন তার কাছে মাত্র 10 হাত দূরে। জ্বলন্ত চোখে দুখানা অস্থিসার দীর্ঘ বাহু বাড়িয়ে এসে দিলীপকে ধরবার জন্য প্রস্তুত হয়েছে। এক টানে বাগানের ফটক খুলে দিলীপ আবার ছুটল বাড়ির দরজায়, সেখান থেকেও খানিকটা দূরে। সভয়ে শুনল বিভীষিকা তখনও পিছু ছাড়েনি, সেও সশব্দে ফটকটা খুলে ফেলল এবং পেছনে অতি নিকটে তার কঠিন পায়ের শব্দ। দেহের শেষ শক্তিটুকু প্রয়োগ করে দিলীপ তার দ্রুত গতিকে দ্বিগুণ দ্রুত করে তুলল এবং কোনো রকমে বাড়ির ভেতর ঢুকে পড়ে বিকট স্বরে চেঁচিয়ে দরজাটা বন্ধ করে খিল তুলে দিল। কোত্থেকে ছুটে এসে মণিলাল বলল, কি আশ্চর্য দিলীপ, দিলীপ ব্যাপার কি? দরজার ওপর পিঠ রেখে দিলীপ বলল, আগে আগে এক গ্লাস জল দাও, এক গ্লাস জল। মণিলাল দৌড়ে গিয়ে এক গ্লাস জল নিয়ে ফিরে এলো। দিলীপ তখন একান্ত অবসন্নের মতো একখানা চেয়ারের ওপর বসে পড়ে হাঁপ সামলাবার চেষ্টা করছে। এই নাও জল। কিন্তু বন্ধু, তোমার একই মূর্তি, মুখ যে একেবারে কাগজের মতো সাদা হয়ে গেছে। দিলীপ সাগ্রহে হাত বাড়িয়ে তার তপ্ত পাথরের মতন শুকনো গলাটা ভিজিয়ে নিল। তারপর খানিকক্ষণ চুপ করে থাকবার পর বলল, মণিলাল সব কথা পরে বলছি, আপাতত শুনে রাখো, আজ রাতে তোমার বাড়িই হবে আমার শয়ন মন্দির। কাল সকালে আবার সূর্যোদয় হলে আমি না হয় আমার বাড়িতে চলে যাব, কিন্তু আজ রাতে আমি তোমার বাড়িতেই থাকব। দিলীপের মুখের দিকে তাকিয়ে মণিলাল বলল, আচ্ছা আচ্ছা, তুমি যা বলবে তাই হবে, আমি তোমার জন্য ব্যবস্থা করতে বলছি। ও কি, উঠে আবার কোথায় যাচ্ছ? দোতলার বারান্দায়, সেখান থেকে চারদিকে সব ভালো করে দেখা যায়। তুমিও আমার সঙ্গে এসো, আমি যা দেখেছি তুমিও তা নিজের চোখে দেখলে ভালো হয়। দোতলার বারান্দা থেকে বেরিয়ে চোখে পড়ল চারিদিকে চন্দ্রালোকের রাজ্য, যার প্রজা হচ্ছে গাছপালা, লতাপাতা, ফুল ফল। দিলীপ প্রথমে বারান্দা থেকে ঝুঁকে পড়ে বাগানের যতটা দেখা যায় তার ওপর চোখ বুলিয়ে নিল। সেখানে দক্ষিণা বাতাসে কেবল ছোট বড় ফুল গাছেরা দুলে দুলে চন্দ্রলেখার স্বপ্ন দেখছে। তারপর সে মাঠের পর মাঠের দিকে এবং সুদীর্ঘ সাদা ফিতের মতো মেঠো পথের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। সেখানেও জনহীন পূর্ণ শান্তির মধ্যে ঘুমিয়ে রয়েছে সুমধুর জ্যোৎস্না। কাছে বা দূরে জীব ও কোনো প্রাণীর ছায়া পর্যন্ত দেখা গেল না। মণিলাল বলল, দিলীপ, তুমি কি সিদ্ধি খেয়ে দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছ? এখানে এসে তুমি কাকে খুঁজতে চাও? সে কথা তোমাকে বলছি, কিন্তু কিন্তু কোথায় সে গেল, কোথায় লুকালো? হ্যাঁ, ওই থাকো মণিলাল, ওই থাকো, পথটা যেখানে মোড় ফিরেছে ওখানে তাকিয়ে দেখো।
বলেই সে উত্তেজিতভাবে মণিলালের বাহু সজোরে চেপে ধরল। মণিলাল বলল, আরে হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, আমাকে দেখাবার জন্য এত জোরে আমার হাত চেপে ধরবার দরকার নেই। হ্যাঁ, ওখান দিয়ে কেউ একটা যাচ্ছে বটে, কোনো মানুষ, দেখলে মনে হয় সে রোগা, কিন্তু ঢ্যাঙা, খুব ঢ্যাঙা। বেশ তো, পথ দিয়ে মানুষ যাচ্ছে, আর মানুষেরা চিরকাল পথ দিয়েই চলে, কিন্তু সেজন্য তোমার এত বেশি ভয় পাওয়ার কারণ কি? কারণ ওখানে আর কিছুই নেই, তবে তবে মূর্তিটা আমাকে ধরার জন্য পিছনে তাড়া করেছিল। আচ্ছা, তোমার বৈঠকখানায় চলো, সব কথা সব বিস্তারে বর্ণনা করছি। দুজনে আবার নেমে বৈঠকখানায় এসে বসল। প্রচুর আনন্দময়ে সেই সাজানো ঘরের একখানা কৌচের ওপর বসে দিলীপ একেবারে গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা একে একে মণিলালের কাছে বর্ণনা করে গেল। ছোটো খাটো খুঁটিনাটি পর্যন্ত বাদ দিল না, কাহিনী সাঙ্গ করে সে বলল, মণিলাল, এই হচ্ছে আমার অভিশপ্ত অভিজ্ঞতার কাহিনী। এ কাহিনী অসম্ভব বটে, কিন্তু এর প্রত্যেকটা বর্ণই সত্য। মণিলাল বেশ খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, তার মুখের ওপর একটা হতভম্ব ভাব। তারপর সে ধীরে ধীরে বলল, আমার জীবনে এমন গল্প আমি কখনো শুনিনি। তুমি সমস্ত বিষয় বর্ণনা করলে বটে, কিন্তু তুমি নিজে কি সিদ্ধান্তে উপনীত হয়েছো বলো দেখি, মানে তোমার নিজের মত কি? তোমার মতটা আমি শুনতে চাই, এই বিষয় নিয়ে তুমি ভাববার সময় পেয়েছো, আমি তো পাইনি। আসল ব্যাপার আমার যা মনে হয় তা হচ্ছে এই, ওই শয়তান ভৈরব মিশরে গিয়ে এমন কোনো গুপ্ত মন্ত্র শিখে এসেছে, মমিকে অর্থাৎ হাজার হাজার বছর আগের মরাকে অথবা একটি বিশেষ মরাকে অন্তত খানিকক্ষণের জন্য জ্যান্ত করে তুলতে পারা যায়। যেদিন সে প্রথম অজ্ঞান হয়ে যায় সেদিন সম্ভবত মরাটাকে সর্বপ্রথম জাগিয়ে তুলতে পেরেছিল, কিন্তু একটা পুরনো শুকনো মরা জীবন্ত হয়ে উঠেছে এই অনবদ্য অসম্ভব দৃশ্য দেখেই সে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল, তাতে আমার কোনো সন্দেহ নেই। তারপরে জীবন্ত মরা নাড়াচাড়া করে দেখতে সে অভ্যস্ত হয়ে পড়েছিল। যদিও মমির সেই জীবন দীর্ঘস্থায়ী নয়, কারণ আমি তাকে দিনের পর দিন সম্পূর্ণ জড় পদার্থের মতো কফিনে ভিতরে থাকতে দেখেছি, কিন্তু কিন্তু এক অপার্থিব অদ্ভুত শক্তির অধিকারী হয়ে ভৈরব বুঝল যে মরার সাহায্যেও সে মনের মতো কার্য সফল করতে পারে, কারণ এটা হচ্ছে মানুষের মরা, অতএব জ্যান্ত হলে তার মানসিক বুদ্ধি আর শক্তি ফিরে পায়। নন্দলালের উপর ভৈরবের রাগ ছিল, তার উপরই সে প্রথম পরীক্ষা করল, তারপর এই নতুন ক্ষমতা পেয়ে আনন্দে অধীর হয়ে সে অবনীকেও নিজের দলে টানবার চেষ্টা করল, কিন্তু অবনী হচ্ছে ভিন্ন ধাতুতে গড়া, এসব অন্যায় ভূতের ব্যাপারে সে যোগ দিতে চাইল না। ভৈরবের সঙ্গে তার ঝগড়া বাঁধল, এমন লোকের হাতে সে নিজের বোনকে সমর্পণ করতে নারাজ হল, আর আর তার ফলে সেও পড়ল ভৈরবের হুকুমের সেই জ্যান্ত মরার হাতে। কিন্তু কিন্তু আগে নন্দলাল, তারপরে অবনী, যে প্রাণে প্রাণে কোনো রকমের রেহাই পেল সেটা হচ্ছে দৈবের মহিমা, বুঝলে হে, সেটা হচ্ছে দৈবের মহিমা, নইলে ভৈরবের ওপর দুটো নরহত্যার চাপ পড়ত। তারপর তারপর সে যখন টের পেল যে আমিও তার গুপ্ত কথা জানতে পেরেছি, তখন আমাকে পথ থেকে সরিয়ে নিশ্চিন্ত হতে চাইল। আমি যে এখানে আসবো সে তা জানত, দিল তার মমিকে লেলিয়ে, কিন্তু কিন্তু ভাগ্য আমার অতি সুপ্রসন্ন, নয়তো কাল সকালেই তোমার বাগানে ভেতরে দেখতে পেতে আমার মৃতদেহ। আমি ভীতু লোক নয় হে, কিন্তু এই রকম মৃত্যু ভয় অতি বড় সাহসীও সহ্য করতে পারে না হে, সহ্য করতে পারে না।
বন্ধু, অতিরিক্ত লেখাপড়া করে তোমার মাথার গোলমাল হয়েছে। বিংশ শতাব্দীর কলকাতায় 4,000 বছরের পুরনো মিশরের জ্যান্ত মমি সবচেয়ে কড়া গাঁজার ধোঁয়াও এর কাছে হার মানে। এই মমিকে খালি তুমি দেখেছ, আর কেউ একে জ্যান্ত অবস্থায় দেখেনি। নিশ্চয়ই আরও কেউ কেউ দেখেছে, কারণ এই অঞ্চলে অনেকেই বলেছে যে বানর জাতীয় কোনো জীব যেখানে সেখানে মানুষের ওপর অত্যাচার করে। হ্যাঁ, তাছাড়া তারা আর কি বলবে শুনি। হ্যাঁ, আসল ব্যাপারটা যে কল্পনা করা অসম্ভব। আরে কল্পনার দরকার কি, আসল ব্যাপার তো বেশ বোঝাই যাচ্ছে। প্রথমত ধরো, তুমি বলেছ শূন্য কফিনকে হঠাৎ পূর্ণ হতে দেখেছ। তুমি ভুলে যাচ্ছ ভৈরবের ঘরের আলো কমানো ছিল, সেই ম্লান আলোতে প্রথমটা তোমার ভালো করে তাকাবারই দরকার হয়নি, তাই তুমি চোখের ভ্রমে মমিটাকে দেখতে পাওনি। না না মণিলাল, তা হতে পারে না। হতে পারে নাকি তাই হয়েছে। তারপর আমার বিশ্বাস, এই অঞ্চলে হঠাৎ কোনো গুন্ডা এসে লীলা খেলা শুরু করেছে, নন্দলালের উপরে সেই আক্রমণ করেছে, তোমাকে একলা পেয়ে সেই তেড়ে এসেছে, আর অবনী সে জলের ভিতরে নিজেই পড়ে গেছে দৈবগতিকে। এসবের জন্য ভৈরবকে দায়ী করো না, কারণ তোমার এই উদ্ভট মত থোপে টিকবে না। তাকে জোর করে আদালতে হাজির করল, আইন তোমার একটা কথাও বিশ্বাস করবে না। দিলীপ গম্ভীর স্বরে বলল, আমি তা জানি, তাই আইনে আশ্রয় না নিয়ে নিজের শক্তির ওপর নির্ভর করতে চাই। তার মানে? আমি কলকাতাকে এক অদ্ভুত বিপদে হাত থেকে রক্ষা করতে চাই। কেবল তাই নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের আত্মরক্ষা করতে চাই। আমার কর্তব্য আমি স্থির করেছি, এখন ঘণ্টাখানেক আমাকে একলা থাকতে দাও তো। আমাকে একটা কলম আর একখানা কাগজের প্যাড দিতে পারবে? নিশ্চয়ই, ওই কোণের টেবিলের ধারে গিয়ে বসলেই তুমি যা চাও তাই পাবে। দিলীপ টেবিলের ধারে গিয়ে বসল, তারপর কাগজ কলম নিয়ে কি লিখতে লাগলো। এক ঘন্টার পর 2 ঘন্টার আগে তার লেখা শেষ হলো না। ততক্ষণ ধরে মণিলাল একখানা সোফায় বসে বই পড়তে ও মাঝে মাঝে দিলীপের দিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। তারপর দিলীপ একতারা কাগজ নিয়ে উঠে এসে মণিলালের সামনে দাঁড়িয়ে বলল, এখন তুমি সাক্ষী হও আর এই কাগজের তলায় সই করে দাও। সাক্ষী হব? কিসের সাক্ষী? এই যে আজকের তারিখে আমি সই করছি, তারই সাক্ষী হবে তুমি। বন্ধু, এরই ওপরে আমার জীবন নির্ভর করছে। দিলীপ, তুমি পাগলের মতো কথা কইছ, চলো খেয়ে দেয়ে শোবে চলো। আমি যা করছি অনেক ভেবে চিন্তেই করছি হে। যে মুহূর্তে তুমি সই করবে আমি তোমার সব কথা শুনব। নাও সই করো। কিন্তু কিসের জন্য সই করব সেটা তো বলো। আজ আমি যা তোমাকে কথা বলেছি, যা ঘটনা বলেছি, এই সব কথাই, সব ঘটনাই আমি কাগজে লিখে রাখলাম, কেবল তুমি সাক্ষী মণিলাল। মণিলাল তখনই সই করে দিয়ে বলল, নাও কেমন হলো তো, কিন্তু তোমার মতলবটা কি আমি জানতে চাই। পুলিশের হাতে যদি ধরা পড়ি তাহলে এই কাগজটাই দলিল হিসাবে তাদের সামনে ধরব। পুলিশের হাতে তুমি ধরা পড়বে কেন? হয়তো আমি নরহত্যা করব। দিলীপ দিলীপ শোনো, গুঁয়ারের মতো কাজ করো না। মোটেই নয়, আমি আমার কর্তব্য করব। এখন এই কাগজগুলো তুমি রেখে দাও, আমি এইবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে চাই, কাল সকালে আমার অনেক কাজ। দিলীপকে যারা চেনে তারা জানে যে শত্রু হিসেবে সে বড় সহজ মানুষ নয়। যেমন মন দিয়ে সে লেখাপড়া করত, তেমনইভাবে দেহ মন একাগ্র করেই লোকের সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা করতে পারত, এই ছিল তার স্বভাব। অর্ধ সমাপ্ত করে কোনো কিছুই সে ফেলে রাখতে পারত না। সে যে কি করবে সে কথা কিছুতেই মণিলালের কাছে ভাঙল না। কিন্তু পরের দিন সকালে পূর্ব আকাশে রঙের খেলা শুরু হওয়ার আগেই দিলীপ বিছানা ছেড়ে জামাকাপড় পরে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। এই তো সেই চিরপরিচিত বিহঙ্গ কলরোলে ও তরু মর্মরে সঙ্গীতময় পথ আর মাঠ। কিন্তু অবর্ণনীয় বিভীষিকার চলন্ত ছায়াকে বুকে করে রাতে ওড়াই কি ভয়ানক হয়ে উঠেছিল।
রাতের অন্ধকার ও অস্পষ্টতা এসে পথঘাটে যে কোনো বিভীষিকার জন্য জমি তৈরি করে রাখে। তাই হঠাৎ কোথাও একটা গাছের ডাল নড়লে বা পেঁচা ডেকে উঠলে বা বাদুর ডানা ঝটপট করলে মানুষের বুকও ছমছম করতে থাকে। কিন্তু দিনের বেলার স্পষ্ট সূর্যালোক কাপুরুষকেও সাহসী করে তোলে। সেই সৃষ্টি ছাড়া মূর্তিটা আজ যদি এখানে এই মেটো পথে এসে দাঁড়ায়, দিলীপ নিশ্চয়ই তাহলে কালকের মতো ভয়ে উদ্ভ্রান্ত হয়ে উঠবে না। এমনই সব ভাবতে ভাবতে দিলীপ কাঁচা রোদের সোনা মাখা পথের ওপর দিয়ে এগিয়ে চলল। প্রথম প্রতাপের বাড়িতে গিয়ে হাজির হল। প্রতাপ তখন সবে উঠে মুখ হাত ধুয়ে প্রভাতী চায়ের সঙ্গে খবরের কাগজ নিয়ে বসেছে। দিলীপকে এত ভোরে দেখে বিস্মিত হয়ে বলল, তুমি এখন জানতে বলি? না ধন্যবাদ। প্রতাপ, তুমি এখনই আমার সঙ্গে আসতে পারবে? হ্যাঁ, তা কেন পারবো না, যা বলবো করবে। আরে নিশ্চয়। আচ্ছা, তোমাদের সেই বন্দুকটা আছে না? হ্যাঁ আছে, কিন্তু বন্দুক কি হবে? সেটা সঙ্গে করে নিয়ে এসো, আর এক গাছা খুব মোটা লাঠি। বাঘ মারা যায় এমন লাঠি তোমায় দিতে পারি, কিন্তু এত অস্ত্র শস্ত্র কেন? সকাল সকাল যুদ্ধযাত্রা করবে নাকি? আর ওই যে দেখছো দেওয়ালের উপরে বড় রামদাখানা টাঙানো আছে, হ্যাঁ ওটাও আমার চাই। বাবা, এই যে কুরুক্ষেত্রের আয়োজন, আর কিছু চাই? কামান টামান আপাতত দরকার হবে না। তোমাকেও দরকার হতো না, কিন্তু পাছে একজনের বেশি লোক আমাকে আক্রমণ করে সেই ভয়ে তোমাকে নিয়ে যাচ্ছি। আমরা কেউ শিশু নই, কেউ আক্রমণ করলে নিশ্চয়ই লড়াই করতে পারবো, কি বলো হে? হ্যাঁ পারা তো উচিত, কিন্তু এখন বীরদর্পে কোন দিকে যাত্রা করতে হবে বলো তো? ফোর্ট উইলিয়ামের দিকে? না, আমার বাসার দিকে। তোমার বাসার দিকে? অর্থাৎ ভৈরব বাবুর বাসার দিকে। কিন্তু সেই জন্য এমন সমরসজ্জার প্রয়োজন কি? ভৈরবকে যদি বধ করতে চাও একটা ঘুষি বা চড় বা লাথিই যথেষ্ট। না প্রতাপ, ভৈরব একলা নেই। ও, তাহলে সেও সৈন্য সংগ্রহ করেছে? এই সব প্রশ্নের উত্তর আমি পরে দেব, এখন যা বলি শোনো। বন্দুক আর রামদা নিয়ে আমি ভৈরবের ঘরে ঢুকব, ওই মোটা লাঠি কাঁধে করে তুমি দরজার বাইরে অপেক্ষা করবে। যদি আমার দরকার হয় তবেই আমি তোমাকে ডাকব, তখন তুমি লাঠি চালিয়ে শত্রুকে মারতে ইতস্তত করো না। কিন্তু এখন চলো আমার সাথে। জো হুকুম জেনারেল। তাহলে এই আমি কুইক মার্চ শুরু করলুম। ভৈরব টেবিলের সামনে বসে এক মনে কি লিখছিল। দরজা খোলার শব্দে মুখ তুলে দেখল দিলীপ ঘরে ঢুকে আবার দরজা ভেজিয়ে দিল। তার পিঠে বাঁধা বন্দুক, হাতে রামদা। প্রথমটা সে হতভম্বের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল, তারপর বিষম রাগে তার কপালের শিরাগুলো ফুলে উঠল। দিলীপ কফিনটার দিকে তাকিয়ে দেখল নিশার মৃত্যুর আড়ষ্টতা নিয়ে প্রাচীন মিশরবাসী সেই সুদীর্ঘ মানবের মৃতদেহটা কফিনের ভেতর দাঁড়িয়ে রয়েছে। তার কোটরগত চোখে আজ জাগ্রত দৃষ্টির এতটুকু আভাস নেই। তার মাংসহীন বিবর্ণ চামড়া ঢাকা অস্থিসার দেহের ওপরে শত শত শতাব্দীর কুৎসিত জীর্ণতা মাখানো, লম্বা হাত দুখানা অনাবশ্যক উপসর্গের মতো একান্ত অসহায়ভাবে দেহের দুদিকে ঝুলছে। যদিও তার কাঁকড়ার দাঁড়ার মতো বাঁকানো নিষ্ঠুর হাতের আঙুলগুলো দেখলে মন যেন দমে যায়, কিন্তু 4000 বছরের ওই পুরনো শুটকো মরাটা যে আজ আবার ওই কফিন ছেড়ে পৃথিবীর সবুজ মাটির ওপর পদচালনা করতে পারে এমন সম্ভাবনার কথা শুনলে পাগলও বোধহয় অবিশ্বাসের হাসি হেসে উঠবে। দিলীপ রীতিমতো গদিয়ানি চালে একখানা চেয়ার টেনে বসে পড়ে যেন নিজের মনেই বলল, দেখছি ধুনোচিতে আজ ধুনো পুড়ছে না, প্যাপিরাস পুঁথির মন্ত্র কেউ আর পড়ছে না, জন্তুমুখ দেবতাদের পুজোর আয়োজন নেই, মমিরও ঘুম এখনো ভাঙেনি। আচ্ছা, হ্যাঁ। ঠোঁট ফাঁক করে হিংস্র দাঁতগুলো দেখিয়ে ভৈরব বলল, দিলীপ বাবুর বোধহয় ভ্রম হয়েছে, এটা তার নিজের ঘর নয়। দিলীপ বাবুর ভ্রম হয়নি, তিনি যে একটি হত্যাকারীর আস্তানায় এসেছেন এই জ্ঞান তার আছে। আমি যদি এখন ফোন করে পুলিশ ডাকি তাহলে ঘরে ঢুকে কি দেখবে তারা?
শান্তিপ্রিয় গোবেচারা ভৈরবের হাতে রয়েছে মাত্র একটা ফাউন্টেন পেন, আর মহাবীর দিলীপবাবুর পৃষ্ঠদেশে বাঁধা দোনলা বন্দুক, আর হাতে চকচক করছে মস্ত একটা দা। দিলীপ গারুখান করে বলল, পিঠের বন্দুক এই আমি হাতে নিলাম, এই রামদা উপহার দিলাম তোমাকে, এবার তুমিও সশস্ত্র হলে তো। হ্যাঁ, টেবিলের উপরে স্থাপিত রামদার দিকে চেয়ে ভৈরব বলল, তারপর রামদার সঙ্গে কি বন্দুকের যুদ্ধ হবে? দিলীপ বুঝতে পারল ভৈরব মনের ভাব চাপবার চেষ্টা করছে বটে, কিন্তু ভয় তার কণ্ঠস্বর কেঁপে উঠছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, এই রামদা নিয়ে তুমি উঠে দাঁড়াও, তারপর তারপর ওই মমিটাকে কেটে টুকরো টুকরো করে ফেলো। শুকনো হাসি হেসে ভৈরব বলল, ও খালি এই মরার উপর খারার খা? হ্যাঁ হ্যাঁ, খালি এই শুনলাম রাজার আইনে তোমাকে ধরতে পারবে না, কিন্তু আমার তো একটা নিজের আইন আছে, তার কাছে তোমার মুক্তি নেই। তোমার ঘরের ঘড়ির দিকে তাকিয়ে দেখো, বেলা 8:05 বাকি, এই বন্দুক আমি তৈরি রাখলাম, 5 মিনিটের মধ্যে যদি ওই মমিটাকে কেটে টুকরো টুকরো না করে ফেলো, এই ফারুকের গুলিতে আমি তোমার খুলি উড়িয়ে দেবো। তুমি আমাকে খুন করবে? হ্যাঁ। কি কারণে? তোমার শয়তানির জন্য ভৈরব। 1 মিনিট গেল। কিন্তু কি শয়তানি করেছি আমি? বলা বাহুল্য, তুমিও জানো আর আমিও জানি। এ হচ্ছে ধাপ্পা দিয়ে ভয় দেখানো। ভৈরব, 2 মিনিট কিন্তু কেটে গেল। ধাপ্পায় আমি ভয় পাবো না, তুমি হচ্ছে পাগল, বিপদজনক পাগল। তোমার কথায় আমি নিজের সম্পত্তি নষ্ট করব কেন? ওটা একটা মূল্যবান মমি। তোমাকে ওটা কেটে খান খান করে পুড়িয়ে ফেলতেই হবে। আমি এসব কিছুই করব না। ভৈরব, 4 মিনিট কিন্তু কেটে গেছে। দিলীপ বন্দুক তুলে তার নলটা ফেরালো ভৈরবের দিকে, তার মুখে দৃঢ় প্রতিজ্ঞার ভাব। ভগবানের নামে শপথ করে বলছি, 8:00 আমি তোমাকে পাগল কুকুরের মতো গুলি করে মারব, আর এর জন্য যদি আমাকে ফাঁসিতে যেতে হয় আমি তাতেও রাজি। এখনো উঠলে না তাই তো? ঘড়িতে 8:00, তবে মরো। দিলীপ ঘোড়ার উপর আঙুল রাখল। ভৈরব উঠে পড়ে ভয়ার্ত মুখে বলল, রক্ষা করো রক্ষা করো, আমি তোমার কথা মতোই কাজ করব। বলেই সে তাড়াতাড়ি রামদা তুলে মমির গলার উপর এক কোপ বসিয়ে দিল। কাটা মুন্ডুটা খটাস করে পড়ে গেল মাটির উপর, তারপর মরার উপরে কোপের পর কোপ পড়তে লাগলো। ভৈরব এক একবার কোপ বসায়, আর এক একবার মহা ভয় ফিরে দেখে দিলীপ কি করছে। মিনিট 5-এর মধ্যেই সব শেষ। ঘরের মেঝের ওপর শুকনো মরার খণ্ড বিখণ্ড হাত পা বাহু নাক মুখ চোখ ধর ও কুচি কুচি অঙ্গ প্রত্যঙ্গ পুঞ্জীভূত হয়ে উঠল। ওর ওপরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগাও। ভৈরব নীরবে তার হুকুম তামিল করল। শুকনো মরার টুকরোগুলো কাগজের মতো দাউ দাউ করে জ্বলে উঠল, বিশ্রী দুর্গন্ধে ও আগুনের তাপে টেকা দায়। কিন্তু দিলীপ তখনও বন্দুক তুলে স্থির চোখে দাঁড়িয়ে আছে। ভৈরব ভারাক্রান্ত কণ্ঠে বলল, কেমন হয়েছে তো? না, বার করো তোমার সেই মন্ত্র লেখা প্যাপিরাস পাতার পুঁথি, সেটাও আগুনে ফেলে দাও। না না না, তা থেকে আমাকে বঞ্চিত করো না। দিদিবাবু, আপনি কি রত্ন ধ্বংস করতে চাইছেন আপনি জানেন না? সে পুঁথি জ্ঞানের আধার, তেমন পুঁথি আর পৃথিবীতে নেই দিলীপবাবু। ভৈরব, পড়াও সেই পুঁথি। দিলীপবাবু আমার কথাটা শুনুন, পুঁথিখানা পড়াতে বলবেন না, ওই পুঁথি আমাদের দুজনের সম্পত্তি হয়ে থাক। হ্যাঁ, ওর সব কথা আমি আপনাকে শিখিয়ে দেব, তাহলে আমরা দুজনে হব বিশ্বজয়ী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টেবিলের কোন টানায় পুঁথিখানা আছে দিলীপ তা জানত, সে এগিয়ে গিয়ে সেটা টেনে বের করল। ভৈরব হাউমাউ করে উঠে তার থেকে সেখানে কেড়ে নিতে এলো, কিন্তু দিলীপ এক ধাক্কায় তাকে সরিয়ে পুঁথিখানা আগুনের মধ্যে নিক্ষেপ করল। পুঁথিখানা যখন পুড়ে একেবারে ছাই হয়ে গেল, দিলীপ ফিরে হাসি মুখে বলল, ভৈরব চন্দ্র,
এখন হলে তুমি নির্বিষ সাপের মতো, আর আমার এখানে কোনো কাজ নেই। বিদায়। শেষ হলো হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী অবলম্বনে মর্গের লাশ। আজকের গল্প পাঠে ফ্রিকি ফ্রাইডে স্টোরি থেকে সায়ন্তন। এছাড়া অন্যান্য চরিত্র যারা আছে তারা হলো থ্রিলার ল্যান্ড এবং উড়োচিঠি থেকে আমাদের সবার প্রিয় রণদীপ নন্দী, ফ্রিকি ফ্রাইডে স্টোরি থেকে আর্য, হরোস্কোপ অফিসিয়াল থেকে রক্তিম, তাছাড়াও অভ্র, অর্ণব, অভিযান এবং আমি ঋদ্ধি, আবহ, শব্দগ্রহণ, ভিডিওগ্রাফিক্স আমি ঋদ্ধি। এই সুন্দর পোস্টারটা করেছে অঙ্কিতা পিক্সেলেট থেকে। বিশেষ সহযোগিতায় থ্রিলারল্যান্ডে স্মিতা, পরিবেশনা এবং পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মতামত কিন্তু জানিও, এবং শেয়ার করতে কিন্তু ভুলো না তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে। আর তাদের বলো আমাদের এই হানাবাড়ি চ্যানেলটি যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা ক্লিক করে দেয়, যাতে কোনো ভিডিও এলে সবার আগে সর্বপ্রথম তাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধু, আজ এই পর্যন্ত, দেখা হবে খুব তাড়াতাড়ি। আর তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজের কথা ভিডিওর শুরুতেই বলেছি, আসছে মনীষ মুখোপাধ্যায় এক ভয়ঙ্কর ভূতের গল্প খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন সঙ্গে থেকো, পাশে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।